ভাই রয়েছি আমরা স্যারের জন্য অপেক্ষায় ছিলাম প্রতি ক্ষমা টাকা কত দিন পরে কবে আমরা স্যারকে পাবো সেই আকাঙ্ক্ষিত স্যারকে আমরা পেয়েছি যার শিক্ষাগত যোগ্যতা বললে আমার অপরাধী হবে এই স্যার আপনি সৌদি আরব থেকে পিএইচডি করেছেন এটা ভাগ্য কমই জুটে এমনকি প্রায় 700 বই স্যার সম্পাদন করছে আলহামদুলিল্লাহ যে স্যার বর্তমানে কুষ্টিয়া ইসলামী বিশ্ববিদ্যালয়ে অধ্যাপকের দায়িত্ব পালন করছেন এরকম আরো অনেক সাহেব আমাদের রয়েছে স্যারের কাছে আমার ছোট ভাইকেও সেখানে ভর্তি করার সুযোগ পেয়েছি আমার ছোট ভাইয়ের প্রতি খেয়াল রাখার জন্য অনুরোধ রাখবো এখন আপনাদের সামনে অত্যন্ত জ্ঞান গর্ব আলোচনা রাখলেন আমাদের অত্যন্ত আপনজন আমাদের প্রিয়জন যার আকাঙ্ক্ষায় আমরা দীর্ঘদিন ছিলাম ডক্টর আবু বকর মোহাম্মদ চাকালিয়া ডক্টর মোহাম্মদ আবু বকর মোহাম্মদ চাকালিয়া স্যারকে তার জ্ঞান গর্ব আলোচনার জন্য সম্মানজনক অনুরোধ জানাচ্ছি আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু ان الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور انفسنا ومن سيئات اعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له واشهد ان لا اله الا الله وحده لا شريك له واشهد ان محمدا عبده ورسوله أما بعد فقد قال الله عز وجل في كلامه الحميد ويوم يحشر أعداء الله إلى النار فهم يوزعون حتى إذا ما جاءوها شهد عليهم سمعهم وأبصارهم وجلودهم بما كانوا يعملون وقالوا لجلودهم لما شهدتم علينا قالوا أنطقنا الله الذي أنطق كل شيء وهو خلقكم أول مرة وإليه ترجعون আজকের এই মহতি মজলিসের সভাপতি এবং এই মাদ্রাসা যে মাদ্রাসাটি ইনশাআল্লাহ উসসিস আলা তাকওয়া তাকওয়ার উপর প্রতিষ্ঠিত হয়েছে এই মাদ্রাসার সম্মানিত শিক্ষকবৃন্দ এবং এলাকাবাসী যারা উপস্থিত আছেন এবং যারা দূর থেকে আমার বক্তব্য শুনছে সবাইকে আমি শুভেচ্ছা জানাচ্ছি সবাইকে আমি আমার অন্তর অন্তঃস্থল থেকে মোবারকবাদ জানাচ্ছি আমি কোনো ভালো বক্তা নই ওনারা যতই বলুন আমি আসলে ঘরের মানুষ ঘরের ভিতরে কথা বলি ছাত্রদেরকে পড়াই কিন্তু আজকে আমি কিছু আলোচনা করব একটু মন দিল দিয়ে শুনবেন ইনশাআল্লাহ আপনাদের কাজে লাগবে আল্লাহ তাআলা কোরআনে কারিম বলছেন ويوم يحشر اعداء الله الى النار فهم يوزعون যেদিন আমরা আল্লাহ তাআলা বহুবচন বলছেন বহুবচন আমরা অর্থ বোল্ডনেস বোঝানোর জন্য যেদিন আমরা আল্লাহর শত্রুদেরকে একসাথ করব দুনিয়ার বুকে দুটি জিনিস সবসময় মনে রাখবেন একটা হচ্ছে আল্লাহর বন্ধু একটা আল্লাহর শত্রু মাঝখানে কিছু নেই হয় আপনি আল্লাহর বন্ধু হবেন না আল্লাহর শত্রু হবেন আল্লাহর বন্ধু কিভাবে হবেন আল্লাহর বন্ধু হবেন না শত্রু হবেন আপনি সিদ্ধান্ত নেবেন দুটি জিনিস একবার দুটো ধারা চলে গেছে দুদিকে দুটি ধারা দুদিকে চলে গেছে যদি আল্লাহর বন্ধু হতে চান তাহলে আল্লাহ তাআলা যেদিন আমাদেরকে দুনিয়াতে পাঠিয়ে দিলেন সেদিন যে সিদ্ধান্ত দিয়েছেন সেটা মেনে চলতে হবে আর যদি আল্লাহর শত্রু হতে চান কিছু করা লাগবে না একেবারে কিছু না করেই আল্লাহ শত্রু হতে পারেন জাহান্নামে চলে যেতে পারেন একজন ইমানদার সবসময় ভাবে যে আমাকে যে আল্লাহ সৃষ্টি করেছেন তার নির্দেশ কি আমি মেনে চলি কিনা যদি আমি মেনে চলতে পারি তাহলে হবে আমি আল্লাহর বন্ধু আর যদি আল্লাহর কথা না শুনি তাহলে হবে আল্লাহর শত্রু আল্লাহ তাআলা যখন দুনিয়াতে আমাদেরকে পাঠিয়েছেন আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে একটু আগে আমার ভাই আয়াতটা পড়েছিলেন ইম্মা ইয়াতিয়ান্নাকুম মিন্নি হুদান ফামান তাবিআ হুদায়া ফালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন আমার কাছ থেকে তোমাদের কাছে হেদায়েত আসবে যে ব্যক্তি আমার হেদায়েতের অনুসরণ করবে কোনোদিন সে কোনো পেরেশানিতে পড়বে না চিন্তিত হবে না
আল্লাহর হেদায়েত অনুসারে অনুসরণ করাটা হচ্ছে আমাদের দায়িত্ব। আল্লাহর হেদায়েত আল্লাহ তাআলা কাদের মাধ্যমে দিয়েছেন বলেন তো? নবী রাসূলদের মাধ্যমে। নবী রাসূলদের মাধ্যমে সবচেয়ে সত্যবাদী ছিলেন মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ঠিক না? নবী রাসূলগণ সবাই সত্যবাদী ছিলেন, নবী রাসূলগণ সবাই সত্যবাদী ছিলেন। মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে যখন আল্লাহ তাআলা পাঠালেন তার চরিত্র সম্পর্কে একটু শুনুন। তিনি তখনও নবুয়ত পাননি, নবুয়তের আগেই তার কি চরিত্র ছিল। যখন তিনি হেরা গুহার মধ্যে ফেরেশতার সম্মুখীন হলেন, জিব্রিল এসে তাকে চেপে ধরলেন তিনবার। তিনি ঘরে এসে বললেন যে খাদিজা আমার মনে হয় আমি মরে যাব, আমার বোধহয় আর বাঁচার কোনো সুযোগ নাই। খাদিজা রাদিয়াল্লাহু আনহা তখন ঐতিহাসিক কিছু কথা বলেছিলেন, তার মধ্যে একটি হচ্ছে ইন্নাকা লাতাসদুকুল হাদিস, আপনি সত্য কথা বলেন, আপনি সত্য কথা বলেন। ওয়াতুকরি দয়ফ মেহমানদারি করেন, ওয়াতাহমিলুল কাল্লা যারা বোঝা বইতে পারে না তাদের বোঝা বহন করে বেড়ান, ওয়াতরইনু আলা নওয়াইবুল হক যাদের হক নষ্ট হয় হকের বিরুদ্ধে হকের পক্ষে আপনি দাঁড়ান। ওয়াল্লাহি লা ইউখজিকাল্লাহু আবাদা আল্লাহ কখনো আপনাকে অপমান করবেন না। আল্লাহু আকবার। তিনি হচ্ছেন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। নবুয়তের আগেও যাকে মানুষ ভালোবাসছে, নবুয়তের আগেও তাকে মানুষ আলামিন ঘোষণা দিয়েছে। কেমন ভালোবাসছে শুনুন, একটা গল্প বলি। যায়েদ ইবনে হারেসা তিনি কোনো দাস ছিলেন না, কিন্তু আরবের লোকেরা কি করত, কাউকে ধরে আনে বাজারে বিক্রি করে দাস বলে বিক্রি করে দিত। তো তারও তার গোত্রের লোকেরা চুরি করে আনে বিক্রি করে দিছে আরবের বাজারে। খাদিজা রাদিয়াল্লাহু আনহা তাকে কিনে নিলেন, কিনে নেওয়ার পরে তাকে যখন নিয়ে আসলেন আনি বললেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বললেন যে আপনাকে এটা দান করলাম। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন তার চরিত্রে এত মাধুর্য খুশি হলেন তাকে বললেন চলো তুমি এখন থেকে আমার নামে পরিচিত হবে, রসুলের নামে পরিচিত। তার পিতামাতা যায়েদ ইবনে হারেসার পিতামাতা শুনলো যে তাদের ছেলে মক্কায় আছে, তারা কি করলো, পিতামাতা চলে আসলো, এসে বললো যে আমাদের ছেলে আমাদেরকে দিয়ে দেন, আপনাকে টাকা দিয়ে দেব। তিনি বললেন যে টাকা লাগবে না, সে যদি চলে যেতে চায় তাকে দিয়ে দিলাম আমি। তারা এসে বললেন কাবার কাছে নিয়ে সাক্ষ্য মানলেন যে এ হচ্ছে আমার ছেলে, তখন ইসলাম আসেনি, ইসলামের আগে এরকম অ্যাডপ্ট করা জায়েজ ছিল, অ্যাডপ্ট মানে কাউকে ছেলে বানানো জায়েজ ছিল, কিন্তু ইসলাম এটা নাই, আল্লাহ তাআলা এটা পরবর্তীতে হারাম ঘোষণা করে দিলেন কোরআন কারীমে সূরা আহজাবের মধ্যে। তখনও রসুলের চরিত্র ছিল এত ভালো, চিন্তা করে দেখেছেন? এই ভালো মানুষরা পৃথিবীতে যা নিয়ে এসেছেন সেটার নাম হচ্ছে হেদায়েত। ইম্মা ইয়াতিয়ান্নাকুম মিন্নি হুদান ফামান তাবি'আ হুদায়া ফালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন, আমার পক্ষ থেকে তোমাদের কাছে হেদায়েত যাবে। আল্লাহ আমাদের পাঠিয়ে দিয়ে এমনি ছেড়ে দেন নাই, এই দয়ার সাগর নবীগণকে পাঠাইছেন। নবীরা সবাই দয়ার আধার ছিলেন, দয়া নিয়ে আসছেন। নবীরা কত দয়ালু ছিলেন, তাদের জীবন নবীদের সমস্ত কর্মকাণ্ড ছিল একজন মানুষ যেন হেদায়েতের বাইরে না থাকে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন দাওয়াত দিতেন তিনি এমনভাবে দাওয়াত দিতেন, পিছনে লেগে থাকতেন, মার খেয়েও যাইতেন, আঘাত পেয়েও যাইতেন, কিছু বাদ দিতেন না। আল্লাহ তাআলা আয়াত নাযিল করলেন লাআল্লাকা বাখুন নাফসাকা আল্লা ইয়াকুনু মুমিনিন, হে নবী আপনি কি নিজেকে ধ্বংস করে দিবেন, এরা ইমানদার হয়নি, আপনার কি দায়িত্ব, আপনি তো ওমা আলাইকা ইল্লাল বালাগুল মুবিন, আপনি পৌঁছে দিয়েছেন যথেষ্ট। কিন্তু আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটাতে ক্ষান্ত হননি, তিনি সব সময় যেখানে বাধা সেখানে যাইতেন, যেখানে বাধা সেখানে যাইয়ে দাওয়াত দিতেন। প্রতি দাওয়াতের পিছনে তার কত কষ্ট হইতো এটা তখনকার দিনে মানুষে জানে, এখন সিরাত পড়লে বুঝতে পারে প্রত্যেকটা মানুষ কিভাবে তিনি দাওয়াত দিয়েছেন, মক্কাতে দাওয়াত দিয়েছেন, প্রত্যেকটি মানুষ তার থেকে মুখ ফিরিয়ে নিয়েছে, তার পরিবারের কয়েকজন ব্যতীত। 13 বছর দাওয়াত দিয়েছেন, ইসলাম গ্রহণ করেছে 313 জন, 13 বছরে 313 জন ইসলাম গ্রহণ করছে। চিন্তা করে দেখেন 313 জন ইসলাম গ্রহণ করছে, কিন্তু নবী তো তার মিশন থেকে দূরে থাকেননি। প্রত্যেক নবী এরকম তার মিশন নিয়ে
আমাদের কাছে আসেন, আল্লাহর পক্ষ থেকে হেদায়েত নিয়ে আসছেন। এই হেদায়েত যদি অনুসরণ করি আবার কোথায় যাব? যেই জান্নাত হারিয়েছি, যে জান্নাতে আমাদের থাকার কথা ছিল চিরস্থায়ী, সেখানে ইনশাআল্লাহ আমরা যেতে পারবো। এই জান্নাতে যেতে হলে অবশ্যই নবীদের মিশন ও ভিশন সম্পর্কে আমাদের জানতে হবে। নবীরা কেন আমাদেরকে, নবীদের আল্লাহ তাআলা কেন নবীদেরকে আমাদের জন্য পাঠিয়েছেন, কেন কিতাব পাঠালেন, কেন জান্নাত জাহান্নাম নির্ধারণ করলেন, কি কারণে জান্নাতে যাব আর কি কারণে জাহান্নামে যেতে হবে, এটা আমাদের জানতে হবে। এটা একটি জিনিস, সেটা হচ্ছে অবশ্যই আমাদেরকে ঈমান থাকতে হবে, আমাদের আমাদেরকে অবশ্যই তাওহীদ থাকতে হবে, অবশ্যই আমাদেরকে রাসূলের সুন্নাহর উপর চলতে হবে, অবশ্যই আমাদেরকে এমন জিনিস উপর চলতে হবে যে জিনিসে পড়লে সোজা রাস্তা করে জান্নাতে যাওয়া যায়, সেই পথে আমাদেরকে চলতে হবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলছেন, আমি প্রথম রাসূল নই, আমার আগে আরো রাসূল চলে গেছে। মা কুনতু বিদআ মিনার রাসূল, আমি প্রথম রাসূল নই, আমার আগে আরো রাসূল চলে গেছে। যুগে যুগে আল্লাহ তাআলা প্রত্যেক নবী রাসূলকে যে জিনিস দিয়ে পাঠিয়েছেন সেটা কি? ইয়া কওমি ইবুদুল্লাহ মা লাকুম মিন ইলাহিন গায়রু, হে আমার জাতি, হে আমার জাতি, তোমাদের দায়িত্ব হচ্ছে একমাত্র আল্লাহর ইবাদত করা, একমাত্র আল্লাহর ইবাদত করা, আর কোনো ইলাহ নেই তিনি ব্যতীত তোমাদের, আর কোনো মাবুদ নেই, কারো আনুগত্য তোমাদের করার দরকার নেই, আল্লাহর আনুগত্য করবে, আল্লাহর আনুগত্য করতে গিয়ে যদি কারো আনুগত্য করতে সেটা করবে, এর বাইরে দুনিয়ার কারো আনুগত্য তোমাদের ফরজ করে দেওয়া হয়নি। আল্লাহর আনুগত্য করতে গেলে রাসূলের আনুগত্য করতে হয়, আল্লাহর আনুগত্য করতে গেলে রাসূলের কথা শুনতে হয়, সেই জন্য রাসূলের কথা শুনতে বলেছে আল্লাহ, কেউ যদি রাসূলের আনুগত্য করে আল্লাহর আনুগত্য করলো। সেই জন্য প্রত্যেক নবী দাবি নিয়ে এসেছেন, আমি শুধু দুনিয়ার লোকে প্রথম যে রাসূল এসেছিলেন তার কথা আজকে আলোচনা করতে চাই। তিনি হচ্ছেন নূহ আলাইহিসসালাম। নূহ আলাইহিসসালাম তিনি এমন এক সময় আসছেন দুনিয়াতে শিরকে ভরে গেছে। শিরিক কিভাবে হয়েছে জানেন? শিরিক হয়েছে অতি ভক্তির কারণে, অতি ভক্তির কারণে। পৃথিবীতে দুইটি কারণে শিরিক হয়, একটি হচ্ছে অতি ভক্তি, আরেকটি হচ্ছে আল্লাহ সম্পর্কে অজ্ঞতা, আল্লাহ সম্পর্কে না জানার কারণে শিরিক হয়, আর মানুষ সম্পর্কে, সৃষ্টি সম্পর্কে অতি ভক্তির কারণে শিরিক হয়। দুইটার সমন্বয় আছে। আল্লাহ সম্পর্কে কতটুকু আমরা জানি? মা কাদারুল্লাহ হাক্কা কাদরিহি ওয়াল আরদু জামিআন কাবদাতুহু ইয়াউমাল কিয়ামা ওয়াস সামাওয়াতু মাতওয়িয়াতুম বিয়ামিনিহি সুবহানাহু ওয়া তাআলা আম্মা ইউশরিকুন। আল্লাহ বলতেছে আল্লাহর সঠিক মর্যাদা মানুষ দিতে জানেনি, আল্লাহ সঠিক মর্যাদা মানুষ জানতে পারেনি। কেন? ওয়াস সামাওয়াতু মাতওয়িয়াতুম বিয়ামিনিহি, সমস্ত জমি, সমস্ত আসমান, সামাওয়াত হাসরের দিন আল্লাহ ডান হাতে পেছানো থাকবে, হাসরের দিন আল্লাহ ডান হাতে পেছানো থাকবে, সমস্ত জমি, সমস্ত আসমান। আসমান চিনেন? দেখছেন কোনোদিন কেউ আসমান দেখছেন? আপনারা দেখছেন? একমাত্র এক ব্যক্তি জীবিত অবস্থায় আসমানে গেছেন, তিনি হচ্ছেন কে? মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তিনি জীবিত অবস্থায় আসমানে চলে গেছেন এবং কোথায় গেছেন? মেরাজের রাত্রিতে সর্বোচ্চ জায়গা পর্যন্ত, যেখান থেকে আল্লাহর সাথে কথা বলেছেন। আর আপনারা তো আসমান দেখিনি, আসমান ভেদ করেনি, এই বিশাল আসমান, যে আসমানগুলো জমিনের উপর দিয়ে, জমিন তো আপনি কত বড় জমিন আপনি কল্পনা করতে পারবেন না, পৃথিবী গ্রহ কতগুলি আর সবগুলি জমিন, এগুলিকে ঢেকে আছে যে আসমান, এই আসমানগুলো সব আমার রব্বুল আলামিনের হাতের মধ্যে পেছানো থাকবে। রব্বুল আলামিন কত বড় একটু চিন্তা করে দেখুন। মা কাদারুল্লাহ হাক্কা কদরিহি ওয়াল আরদু জামিআন কাবদাতুহু ইয়াউমাল কিয়ামা ওয়াস সামাওয়াতু মাতওয়িয়াতুম বিয়ামিনিহি, আর জমিনগুলো থাকবে আল্লাহর মুষ্টির ভিতরে, আল্লাহর মুষ্টির ভিতরে সব জমিন থাকবে। সুবহানাল্লাহ, সুবহানাহু ওয়া তাআলা আম্মা ইউশরিকুন। আর আমরা কি করি? আল্লাহ তাআলার ব্যাপারে ধারণা না রাখার কারণে প্রত্যেকে বলি আল্লাহ সব জায়গায় আছে, আল্লাহ সব জায়গায় আছে, বেশি বেশি অনেক বান্দা কিন্তু এটা বলে থাকে। আলহামদুলিল্লাহ আপনাদের এখানে কেউ বলে না, আমি বিশ্বাস করি এটা, কিন্তু অনেক জায়গাতে আপনি শুনবেন আল্লাহ সব জায়গায়। কেউ তো বলে আল্লাহ কলমের ভিতরে, আল্লাহ কলমের ভিতরে, আল্লাহ কলমের ভিতরে যদি হয় কোন কলমের ভিতরে, কার কলমের ভিতরে? আল্লাহকে তারা কি মনে করতেছে? কারণ আল্লাহকে তারা মনে করছে, আল্লাহর তারা সঠিক মর্যাদা দিতে জানেনি, যে আল্লাহ রব্বুল ইজ্জত তার সামনে, তার কুরসি, তিনি আরশের উপরে, তার আরশের সামনে আছে কুরসি,
কুরসির মধ্যে সাত আসমান সাত জমিন যত সৃষ্টি সবগুলি কুরসির মধ্যে সাতটি মুদ্রা মুদ্রা বুঝেন কয়েন কয়েন টাকা আছে না আটানা আটানা চাইরার মতো পড়ে আছে সাত আসমান সাত জমিন সব আল্লাহ রাব্বুল ইজ্জতের সামনে কুরসির মধ্যে পড়ে আছে কুরসি হচ্ছে রাব্বুল ইজ্জতের পার আসস্থান যেটা আমরা বিশ্বাস করি সেটা এটা বিশ্বাস করতে হবে কিন্তু ধরন আমরা জানি না কিরকম সেটা আর আরশ লা ইয়াকদুরু কাদরু ইল্লা আল্লাহ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আরশের পরিমাণ আল্লাহ ছাড়া কেউ জানে না আল্লাহ আরশ হচ্ছে সবচেয়ে বড় সৃষ্টি আরশ হচ্ছে সবচেয়ে বড় সৃষ্টি আরশের নিচ দিয়ে জান্নাতুল ফেরদাউসের নালাসমূহ পরিচালিত আরশের নিচে জান্নাতুল ফেরদাউস আপনি যদি জান্নাতে যেতে চান তাহলে আল্লাহ তাআলা আরশের নিচে যাবেন বড় জান্নাতে সেখান থেকে আল্লাহকে দেখতে পাবো আমরা এই বিশ্বাস করি মহান রব্বুল ইজ্জত এত এত বড় এইজন্য আমরা বলি আল্লাহু আকবার সালাতের মধ্যে আল্লাহু আকবার আকবার হচ্ছে আকবার মিন কুল্লি শাই যত কিছু আমার ধারণা আসতে পারে তার থেকে আমার রব বড় আমার রব এত বড় এ মহান সত্তা আমার বলি সুবহান রাব্বিয়াল আযীম সুবহান রাব্বিয়াল আযীম আমার মহান বড় বড় রব তার পবিত্রতা আমি ঘোষণা করতেছি অথচ বেশিরভাগ মানুষ আল্লাহ সম্পর্কে ধারণা শুদ্ধ নাই আল্লাহ সম্পর্কে ধারণা শুদ্ধ না হলে আপনার আকীদা শুদ্ধ নাই আকীদা শুদ্ধ না হলে জান্নাতে যাওয়ার কোনো সুযোগ নাই আকীদা শুদ্ধ না হলে জান্নাতে যাওয়ার কোনো সুযোগ নাই কারণ একমাত্র পার্থক্য করে দেয় আকীদা আকীদার কারণে মানুষ দুনিয়াটা সাজায় এই যে এইখানে এই এই যে বাগানে আপনারা বসছেন এই যে জান্নাতের বাগান বলতেছি এই জন্য যে এখানে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছে যে কেউ যদি কোনো কোনো মজলিসে বসে এলমি জিকিরের মজলিসে ফেরেশতাদের সাথে আল্লাহ তাআলা তাদের নিয়ে আলোচনা করে এবং বলেন যে তারা কি আমাকে দেখেছে বলা দেখেনি জান্নাত দেখেছে দেখেনি জাহান্নাম দেখেছে দেখেনি দেখলে কি করত আরো বেশি আমল করত তখন আল্লাহ তাআলা বলেন উশহিদুকুম আন্নী কাদ গাফারতু লাহুম তোমাদের সাক্ষী বানাচ্ছি তাদেরকে আমি ক্ষমা করে দিলাম আল্লাহ আল্লাহর কাছে দোয়া করি আল্লাহ যেন আমাদের এই মজলিসটা সেরকম কবুল করেন বল আমিন এরকম মজলিসে যারা বসেছি আজকে তারা প্রত্যেকে কিন্তু আকীদার দর্শের জন্য বসছি কেন আমাদের আকীদা বিশুদ্ধ বলেই এইটা ধরে রাখার আমাদের খুব বেশি দরকার বেশি দরকার কেন আকীদা থেকে শয়তান সব সময় চায় যে এক জায়গায় আপনাকে ঠকাই দেবে হচ্ছে আকীদাটা নষ্ট করে দিবে কারণ আকীদা নষ্ট করলেই আপনাকে পদ্মশা দিয়ে নিয়ে দিতে পারবে কোনো সমস্যা নেই এটা শয়তান উঠেই চায় শয়তান চায় যে আকীদা যদি কোনো সমস্যা করে দেয় তাহলে সে পদ্মশা দিয়ে চলে যাবে যুগে যুগে যত ফেরকা বের হয়েছে সমস্ত ফেরকা বের হয়েছে আকীদা ফেরকা আকীদা ফেরকা বের হয়ে কেউ হয়েছে শিয়া কেউ হয়েছে খারেজি কেউ হয়েছে রাফিদি কেউ হয়েছে জাবরিয়া কেউ হয়েছে কাদরিয়া কেউ হয়েছে মুতাজিলা কেউ হয়েছে আশারিয়া কেউ হয়েছে মাতুরিদিয়া ভাগের কোনো শেষ নাই যুগ যুগ ধরে এরকম ভাগ হইতে হইতে এখনো হচ্ছে এখনো হচ্ছে কাদিয়ানিরা হচ্ছে হচ্ছে কাদিয়ানিরা ভাগ হয়ে যায় মুত মুসলিমা থেকে এরা সব কিন্তু আকীদার ভাগ এরা সব আকীদার ভাগ আকীদা যখনই খারাপ হবে খারাপের দিকে চলে যাবে তখন শয়তানের দোসর হয়ে যায় তারা এই জন্য আল্লাহ তাআলা বলছেন ওয়ায়াউমা ইউফশারু আদাউল্লাহ ইলান নার ফাহুম ইউজাউন আল্লাহর শত্রুদেরকে সেদিন আল্লাহ তাআলা একত্রিত করবেন সেদিন একত্রিত করবেন হাত্তা ইযা মা জাউহা শাহিদা আলাইহিম সামরুহুম ওয়া আবসারুহুম ওয়া জুলুদুহুম বিমা কানু ইয়ামালুন আল্লাহ তাআলা একত্রিত করার পরে বলবেন এই এই হাত সাক্ষী দে এই তার মুখ সাক্ষী দে শরীর সাক্ষী দে চামড়া সাক্ষী দে সাক্ষী দিয়ে থাকবে যে আমি অন্যায় করেছি অন্যায় করেছি অন্যায় করেছি ওয়াকালু লিজুলুদিহিম লিমা শাহিদতুম আলাইনা তারা বলবে চামড়াকে বলবে এই তুমি আমার বিরুদ্ধে সাক্ষ্য দিচ্ছ কেন তোমাকে হৃষ্টপুষ্ট করার জন্য তো চুরি করছি তোমাকে হৃষ্টপুষ্ট করার জন্য সরকারি সম্পদ আত্মসাৎ করছি তোমাকে হৃষ্টপুষ্ট করার জন্য হারাম খেয়েছি তোমাকে হৃষ্টপুষ্ট করার জন্য সুদ খেয়েছি তোমার ঠিক রাখার জন্য আমি মানুষের হক মেরে খাইছি এবং আত্মীয় স্বজন হক দেই নাই কিন্তু কি বলবে আল্লাহ তখন বল আল্লাহ তাআলা বলছেন ক্বালু আনতাকানাল্লাহু আল্লাযী আনতাকা কুল্লা শাইইন ওয়া হুয়া খালাকাকুম আউয়ালা মাররাতিন ওয়া ইলাইহি তুরজাউন তখন এই চামড়া বলবে হাত বলবে পা বলবে সব শরীর বলবে শরীর অঙ্গ প্রত্যঙ্গ বলতে থাকবে আল্লাহ তাআলা বলছেন তোমরা কোনোদিন চিন্তাও করো না তোমাদের হাতে সাক্ষী দিবে চিন্তা করে যারা চুরি করে চিন্তা করে হাতে সাক্ষী দিবে জীবনও চিন্তা করে না কারণ অধিকাংশই আখিরাতের উপর এত বেশি বিশ্বাস করে না হতে পারে অথবা ধারণা করে যে হতে পারে ইন্না যুন্না ইল্লা যন্না আমাদের তো শুধু ধারণার বিষয় ধারণা করে থাকে
ওয়ামা নাহনু বিমুস্তাইকিনিন আমরা তো ইয়াকিন না এরা কোরআন আল্লাহ বলে দিছে ওরা কি বলে এরা এই যে দুনিয়ার বুকে যে অন্যায় মানুষ করে যাচ্ছে একে অপরকে মারছে করছে বেহুদা আক্রমণ করছে কারো প্রতি অপবাদ দিচ্ছে যা কাউকে আঘাত করতেছে সবই কেউ মনে করে না যে আখিরাতে সেটার জন্য পাকড়াও করতে হবে তাকে এইজন্য ওয়ামা কুনতুম তাসতাতিরুনা ইয়াশহাদা আলাইকুম সামউকুম ওয়ালা আবসারুকুম ওয়ালা জুলুদুকুম আল্লাহ বলতেছে হাশরের দিন এই তোমাদের চামড়া চোখ এবং তোমাদের কান এগুলোকে সাক্ষ্য দিবে তোমরা কোনো চিন্তাও করো নাই ওয়ালাকিন জানান্তুম আন্নাল্লাহা লা ইয়ালামু কাসীরান মিম্মা তা'মালুন তোমরা মনে করেছিলে আল্লাহ অনেক কথাই জানে না নাউজুবিল্লাহ এরকম মনে করতো অনেকের ভিতরে এরকম আছে যারা অন্যায় করে তারা মনে করে যে গোপনে করলে বুঝি আল্লাহ দেখে না প্রকাশ্যে করতে চায় না অন্য গোপনে কিন্তু অন্যায়গুলি করেই যাচ্ছে এটা এই কারণে আল্লাহ সম্পর্কে ধারণা কারো শুদ্ধ নেই আল্লাহ সম্পর্কে সঠিক বিশ্বাস আকিদে থাকতো আকিদে যদি শুদ্ধ থাকতো কারো আল্লাহ সম্পর্কে অবশ্যই সে দুনিয়াতে সফল কাম হতে পারতো আখেরাতে সেই বৈতরণী পার হয়ে জান্নাতে যেতে পারতো ঠিক কিনা আল্লাহ সম্পর্কে আকিদে শুদ্ধ না হওয়ার কারণে দুনিয়ার বুকে মানুষ আল্লাহর বিধানকে পিছনে ফেলে নিজের মন মতো বিধান দিয়ে দুনিয়া চালাচ্ছে ঠিক কিনা বলেন এটা এই কারণে আল্লাহ সম্পর্কে আকিদা শুদ্ধ না হওয়ার কারণে একে অপরের প্রতি জুলুম করতেছে ঠিক কিনা বলেন এই কারণ হচ্ছে মানুষ আল্লাহ সম্পর্কে সঠিক আকিদা বিশ্বাস করে না আবার বাড়াবাড়িও আছে বাড়াবাড়ি কি জানেন সৃষ্টি সম্পর্কে বাড়াবাড়ি দুনিয়ার বুকে কোনো মানুষকে আপনার খুব পছন্দ হয়ে গেছে জুলা খুব লোকটা খুব চৌকস নুরানি চেহারা নুরানি চেহারা বুঝেন না আজকাল বিভিন্ন দরবার শরীফে নুরানি চেহারা দেখেন কিনা বিশ্বাস নুরানি চেহারা তৈরিও করে কেউ কেউ বেউ কেউ কেউ সুন্দর করে সাজানোর জন্য লোক রাখে আমাকে একজন বলছে আমার বন্ধু অমুক দরবারি অমুক বাঘের নাম বললাম না পুরোটা অমুক বাঘের তিনি হচ্ছেন পিসাব তো সে তো বেশি সুন্দর না কিন্তু তাকে ঠিক যখন উঠানো হয় ইয়াতে তখন তাকে বিশেষ রুমে নিয়ে সুন্দর করে সাজুগুজু করে তখন তাকে নিয়ে আসা হয় কি জন্য নুরানি চেহারা বের করার জন্য হুজুরের নুরানি চেহারা হুজুরের নুরানি চেহারা হুজুরের নুরানি চেহারা দেখানোর জন্য নিয়ে আসে এগুলি বাড়াবাড়ি করতে করতে তখন তাদের কি বানানো হয় তাকে আল্লাহর জায়গায় বসাই দেয় নাউজুবিল্লাহ এখন মনে করে যে হুজুরের কারণে বুঝি আমার ভালো হয়ে যাব হুজুরকে বাড়াইতে বাড়াইতে হুজুরে টাকা দেয় হুজুর উপর অতি বিশ্বাস নেয় কিন্তু হুজুর যখন অসুখ হয় কোথায় যায় জানেন হুজুর তখন ওই বৃষ্টিকে ইয়াতে সিঙ্গাপুর দৌড়ায় হুজুরের কিন্তু নিজে ভালো হইতে পারে না হুজুর আর সাধারণ মানুষগুলো বোকার মতো সমস্ত টাকা পয়সা সব হুজুরকে দিয়া মনে করছে বুঝি ভালো হয়ে গেছে কিছু ভালো হয় না হুজুর কিছু করতে পারবে না কেউ কারো উপকার করতে পারে আল্লাহ ব্যতীত কেউ কারো উপকার করার ক্ষমতা নেই কেউ কারো ক্ষতি করার ক্ষমতা নেই আল্লাহ তাআলা কোরআনে কারিমে তার নবীকে বলেছেন কুল ইন্নী লা আমলিকু লাকুম দররা ওয়ালা রশাদা হে নবী আপনি বলে দিন আমি তোমাদের জন্য ক্ষতি করার মালিক নই কোনো ভালো করার মালিক নই আল্লাহু আকবার রাসূলও মালিক নন রাসূল যদি মালিক না হয়ে থাকে ওই হুজুর কোন বেটা ওই হুজুর কোন বেটা যে আপনার ভালো করবে আকিদার এই জায়গাতে তো হেরে গেছে ওরা এই জন্য তারা বাড়াবাড়ি করতে করতে মানুষকে আল্লাহ জায়গায় বসাই দিয়েছে কেমন বল জানেন কেউ কেউ বলে ইনি তো কুতুব কুতুব ছিলেন কিনা আপনারা কুতুব ছিলেন না তো কুতুব হচ্ছে ওদের নিকট সুফিদের নিকট পৃথিবীর কোনায় কোনায় কিছু বিশেষ লোক আল্লাহ বসাই রাখছে এগুলোর দিকে তাকাইয়া আল্লাহ তাআলা শুধু আপনাদেরকে দয়া করেন হলে আল্লাহ তাআলা দয়া করতো না বানিয়ে বানিয়ে কথা আবার কেউ কেউ বলে এরা তো হচ্ছে গাউস গাউস কে কয় যে গাউস উদ্ধারকারী এরা দুনিয়ার বুকে আল্লাহ দিয়ে দিয়েছে শুধু আপনাদেরকে টেনে টেনে উদ্ধার করবে না আউযুবিল্লাহ এই জাতীয় শিরকি আকীদায় ভরা গাউস কুতুব ওলি আব্দাল নগস নুকাবা মুজাবা উতাদা দুনিয়ার ভর্তি সমস্ত নাম দিয়ে ভর্তি করে রাখছে এটা কি জন্য বাড়াইছে এরা তো মানুষ মানুষ সাইয়্যিদুল খালক মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওহুদের যুদ্ধে তার দাঁত পড়ে গেছিল না পড়ে না বলেন তো পড়ছিল তো এর চেয়ে বড় ওলি আল্লাহ হয়ে গেল যে নবী নিজের দাঁত রক্ষা করতে পারলেন না পারছেন নবী কয়জন সন্তান ছিল জানেন সাতজন সন্তান ছিল কয়জন সাতজন চার তিন সাতজন সন্তান ছিলেন একে একে ছয়জন সন্তান নবীর জীবদ্দশায় মারা যায় একজনকে বাঁচাইতে পারছে নবী পারছে চিন্তা করে দেখুন তার মৃত্যুর পরে শুধু ফাতেমা জীবিত ছিল আর কেউ জীবিত ছিল না একমাত্র ছেলে ইব্রাহিম কোলে নিয়ে বসছে চোখের পানি আসছে রসুলের রসুলের চোখে রসুলের চোখ দিয়ে পানি পড়ে যাচ্ছে
কিন্তু রাসূল বলতেছেন যে আমার চোখ দিয়ে পানি পড়তেছে আল্লাহ যেটা মঞ্জুর করছে সেটাই আমি বলবো আমি কিছু বলতে পারছি না আমার চোখ দিয়ে পানি পড়তেছে কেন কষ্টে কিন্তু রাসূল আল্লাহর সন্তুষ্টির বাইরে কথা বলেন নাই কিন্তু রাসূল বলেন না যে আমি বললাম ইব্রাহিম তুমি বেঁচে যাও এরকম রাসূল বলেন নাই কোনো নাউজুবিল্লাহ অথচ আজ গল্প বানানো হয় কিরকম গল্প বানানো জানেন একটা শুনে নেন তাহলে গল্পটা আব্দুল কাদের জিলানি নাম শুনেছেন না যার নাম নিলে নাকি দুইটা আড়াইটা চুল পড়ে যায় হ্যাঁ আমার অনেক চুল আছে কিছু পড়ে গেলে সমস্যা হবে না তো এখন উনি নাকি একদিন বসে আছেন ওনার এক মহিলা মুরিদ না পুরুষ মুরিদের একটা কথা ছিল মহিলা মুরিদ আসছে বলছে আপনি কেমন আমার ওলিয়া হলেন পিসা হলেন আমার ছেলে মরে গেল আপনি কিছু করতে পারলেন না নাউজুবিল্লাহ এখন তিনি বইয়ের কথা বলছে বইতে লেখা আছে মুখস্থ কথা না এখন তিনি বলতেছেন তিনি এখন মুরাকাবে বসে দেখলেন মুরাকাবে বসে এখন দেখে নিতে সব বুঝছেন তো মিথ্যা কথার একটা সীমা আছে একটা দেখছেন যে এইটা কোথায় এখন রুনিয়া এই আজরাইল আজরাইল তো আসলে নাই কেউ মালাকুল মৌত আমরা বলি আরকি জাস্ট ওদের আজরাইল নাকি এখন চতুর্থ আসমানে আছে এখন আব্দুল কাদের জিলানী তাকে একটা চপ চপে টাকা দিলেন আমার মুরিদের ছেলে তুই হজম করে নিয়ে আসিস জোরে চটকানা দেওয়ার কারণে চটকানা বুঝেন ভালো করে মায়ের কেকটা দেয়া থাপ্পড় দেওয়ার কারণে হাত থেকে ওই যে আজকের দিনে যত রূহ হরণ করছিল কষ্ট করে রূহ হরণের বস্তাটা পড়ে গেছে নিচে নাউজুবিল্লাহ পড়ে গিয়ে এখন কি হয়েছে রূহ হরণের বস্তা নিচে পড়ে যাওয়ার পরে যত রূহ ছিল এটার ভিতরে সবগুলি পুরুষের আমার দৌড় দিয়ে চলে গেছে কোথায় গেছে যেগুলি মরে গেছে এগুলি আবার যাই ভিতরে ঢুকে গেছে সবগুলি জীবিত হয়ে গেছে এই ঘটনা শুনলে যদি ওলি দরবারে বলে সবাই তো সুবহানাল্লাহ বলে আপনি তো কিছু বলেন না আলহামদুলিল্লাহ ওরা কি বলে তখন এটা বলে এটা বইতে লেখা আছে একেবারে আরবি বইতে কারামাতুল আউলিয়া ওলি আল্লাহর কারামত দেখাচ্ছে তারা নাউজুবিল্লাহ এরা কি করে বিশ্বাস করতেছে এরা যে ওলি আল্লাহ এ ওলি আল্লাহর ওলি থাপ্পড় দিয়া কি করছে নিয়ে চলে আসছে রুনি আসছে শুধু একজনের না ওই দিন যত মানুষের গ্রহণ করেছে সবগুলো ফেরত দিয়ে দিছে কত বড় গাঁজা খুরি গল্প শুনতে গেলে দেখছেন এগুলি কখন বলে নবী যেটা পারেন নাই নবী তার সন্তানকে রক্ষা করতে পারেন না পারছে পারেন নাই এমনকি নূহ আলাইহিস সালাতু ওয়াসসালাম তার সন্তানের ব্যাপারে যখন বাড়তি চেয়েছে আল্লাহ কি বলেছে আল্লাহ কি বলেছে ইয়া নূহ ইন্নাহু লাইসা মিন আহলিক ইন্নাহু আমালুন গায়রু সালিহ ফালা তাসআলনি মা লাইসা লাকা বিহি ইলম ইন্নি আউযুকা আন তাকুনা মিনাল জাহিলিন নূহ এই সন্তান ডুববেই এই সন্তানকে তুমি বাঁচানোর চেষ্টা করিও না কারণ এই সন্তান তার সন্তান আমল ভালো নয় আকীদা শুদ্ধ না ঈমান নাই তার তার ঈমান নাই যার ঈমান নাই তাকে বাঁচাবেন না দায়িত্ব আল্লাহ নেন নাই তাকে আর বাঁচাবেন না এই জন্য তাকে বাঁচাননি কি করেছে যা ওয়াহালা বাইনাহুমুল মাউজু ফাকানা মিনাল মুগরাকিন ঢেউ এসে ডুবাই দিল মেরে ফেললো কিন্তু ইব্রাহিম নূহ আলাইহিস সালাতু ওয়াসালাম ডাকলেন আল্লাহ আমার সন্তান আল্লাহ কি বললেন হে নু দ্বিতীয়বার বলবা না দ্বিতীয়বার তুমি এটা করো যদি এটা হও তুমি জাহিলদের খাতা নাম লিখে দিব না আউযুবিল্লাহ ইন্নি আউযুকা আন তাকুনা মিনাল জাহিলিন তুমি ইমা আলেম মানুষ তুমি জাহিলদের খাতা নাম লেখাইতে পারো না তুমি কি আলেম কারণ নবীরা আলেম সবচেয়ে বেশি আলেম তুমি অন্যায় কাজ করো তুমি এই জাহিলের জন্য মুশরিকের জন্য কোনো সুপারিশ করতে পারবে না দুনিয়ার বুকে এখন বহু মানুষ সুপারিশে আশায় বসে আছে সুপারিশ কি জানেন ওলি আল্লাহ সুপারিশ করবে অলি আল্লাহ সুপারিশ করবে কোথায় অলি আল্লাহ সেগুলো কেউ কেউ কবরে বসে আছে অলি আল্লাহ হইয়া কেউ দরবারে বসেছে অলি আল্লাহ হইয়া বুঝছেন কেউ দরগায় বসেছে কেউ দুর্গায় বসেছে বিভিন্ন ভাবে বসে আছে এক একজন এক এক জায়গায় বসে অলি আল্লাহ বসে রয়েছে এদের সুপারিশের আশা বসে আছে না সুপারিশ আল্লাহ তাআলা কি বলছেন কুল লিল্লাহি শাফাআতু জামিয়া সুপারিশের মালিক কে আল্লাহ মালিক আল্লাহ তিনি যাকে ইলহাম করবেন হাসরের মাঠে যে আপনি এখন সুপারিশ করার জন্য আমার কাছে চান তিনি শুধুমাত্র সুপারিশ করার জন্য আল্লাহর কাছে চাইবে তারপর আল্লাহ তাকে সুপারিশ অনুমতি দিবে তারপর সুপারিশ করা হবে আর যার ঈমানদার নয় কাফের তার জন্য কোনো সুপারিশে ইলহাম আল্লাহ তাআলা করবেন না সুবহানাল্লাহ তাহলে সুপারিশের ব্যাপারটা কার হাতে আল্লাহর হাতে অথচ বেশিরভাগ মানুষ সুপারিশের আশা দরবারে দরবারে খুঁজে বেড়াচ্ছে দরবার দরবারে তাদের আশা নিয়ে বেড়াচ্ছে এদের সমস্যা কোথায় জানেন আকীদার সমস্যা সমস্যাটা আকীদা তার কিছু না আকীদা বিষয়ে সমস্যা আকীদা বিষয়ে ভুল হয়ে আছে তারা আল্লাহ তাআলা যেখানে যেটা বলেছে তারা উল্টাটা চায় আল্লাহর কাছে না চায় অন্যের কাছে যাচ্ছে অনেকে আছে নবীর কাছে সুপারিশ চাইয়ে বসছে চাওয়াটা তো শিরক আপনি চাইবেন কার কাছে আল্লাহর কাছে বলবেন আল্লাহ নবীকে আমার জন্য সুপারিশকারী বানিয়ে দাও আল্লাহকে বলবেন
আল্লাহ অমুককে আমার জন্য সুপারিশকারী বানিয়ে দাও, ইমানদারদেরকে আমাদের সুপারিশকারী বানিয়ে দাও, বলতে পারবেন এটা আল্লাহর কাছে চাইতে পারবেন। কিন্তু আপনি সরাসরি বলতে পারবেন না যে অমুক আমার জন্য সুপারিশ করবেন, না চাইতে পারবেন না, এটা চাইলে শিরিক হয়ে যাবে। কেন? চাওয়াটা আল্লাহর কাছে চাইতে হবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি তার পিছনে পিছে ঘোড়ার পিছনে বসাইছেন, কাকে? আব্দুল্লাহ ইবনে আব্বাসকে, ছোট বাচ্চাদেরকে। ছোট বাচ্চাদেরকে আকীদা শিক্ষা দিয়েছেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। আগে শিক্ষা দিয়ে বলতেছেন, ইয়া গোলাম, হে হে প্রিয় বৎস, প্রিয় বৎস, হে ছেলে শোনো। ওনার ভাতিজা তারপরে বলছেন এইভাবে সের গোলাম হিসেবে, হে যুবক, তরুণ, হে তরুণ, কি বলতেছে? ইজা সাআলতা ফাসআলিল্লাহ, যখন কিছু চাইবে আল্লাহর কাছে চাই, যখন কিছু চাইবে কার কাছে চাইবে? আল্লাহর কাছে চাইবে। শিক্ষা দিয়েছে, ওয়াইজা ইস্তানতা ফাসতাইন বিল্লাহ, যখন সাহায্য চাইবে কার কাছে চাইবে? আল্লাহর কাছে সাহায্য চাইবে। শিক্ষা দিয়েছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। এটাই প্রতিদিন প্রতিবার সালাতে যখন দাঁড়াই তখন বলি, ইয়াকা নাবুদু ওয়া ইয়াকা নাস্তাইন, আপনারই ইবাদত করি, আপনার কাছেই সাহায্য চাই, আপনারই ইবাদত করি, আপনার কাছে সাহায্য চাই। অথচ সালাত থেকে বেরিয়ে আসে এখন কি করে? বিভিন্ন জায়গায় সাহায্যের জন্য দৌড়াচ্ছে। কার কাছে চাইব? আল্লাহর কাছে। মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জীবনে বিপদ আসছে কি আসেনি বলেন তো? আসছে। কার কাছে চাইতেন? আল্লাহর কাছে। তাইফের ময়দানে তাকে যে কষ্ট দিল, এই কষ্টের পরে তার কাছে আসছে ফেরেশতা, এসে বলল, আপনি বলুন, আমি দুই দিক থেকে এই তাইফবাসীদেরকে দুই দিক থেকে পাহাড় দুই দিক থেকে মিলিয়ে দিয়ে দিয়ে ধ্বংস করে দেই। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, না, আমি আল্লাহর কাছে আশা করব যে এদের এদের ইয়া থেকে পেট থেকে এরকম সন্তানরা বের হবে যারা একমাত্র আল্লাহর ইবাদত করবে, কার সাথে শরীক করবে না, এরা মুশরিক, ঠিক আছে। তারপর তিনি আল্লাহর কাছে দোয়া করছে, আল্লাহ নাশকু ইলাইকা কিল্লাত হিলাতি, আল্লাহ আমার হিলাত, আমার আমার পৌঁছানোর যোগ্যতা কম, আল্লাহ তুমি আমাকে বাড়িয়ে দাও, পৌঁছানোর যোগ্যতা বাড়িয়ে দাও। রাসূল এইভাবে চেয়েছে। রাসূল কম বলেন নাই যে অমুক তমুকের দরবারে যায় আমার দাওয়াত কেউ নিচ্ছে না কেন, এটা নয়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেভাবে দাওয়াত দিয়েছে সেভাবে আমরা কেন বলছি কথাটা? সমস্যা দুনিয়ার বুকে যতটা হয়েছে আকীদাতে বিভ্রান্তির কারণে হচ্ছে এই পর্যন্ত, আর কিছু নয়। প্রত্যেকটি মানুষ যাদেরকে আপনি দেখবেন বিভ্রান্ত, এই সমস্যা আকীদা, আকীদা বিভ্রান্তির কারণে তা হচ্ছে। প্রথম বিভ্রান্তি এসেছিল নূহ আলাইহিস সালাতুস্সালামের কওমে, কি করেছে? আমরা এটা বলতে চাচ্ছিলাম, নূহ আলাইহিস সালাতুস্সালামের কওমের ভিতরে পাঁচজন আল্লাহর ওলি ছিল। ওলি বুঝছেন কিনা? ওলি কোনো নাম লেখা থাকে না, যারাই নেক আমল করে, আল্লাযীনা আমানু ওয়া কানু ইত্তাকুন, ঈমানদার এবং তাকওয়ার কাজ করে তারাই আল্লাহর ওলি। আপনিও আপনার ভিতরে আছে আল্লাহর ওলায়েত, যেহেতু আপনি সালাত আদায় করেন, যারা সালাত আদায় করে এদের ভিতরে অল্প হইলেও আল্লাহর ওলায়েত আছে, যে বেশি বেশি নফল আদায় করে তার একটু বেশি আছে, কথা এটাই। কিন্তু ওলি কোনো পোশাক দ্বারা নির্ধারিত হয় না, ওলির কোনো আলাদা কোনো দরবার থাকে না, ওলির কোনো সুনির্দিষ্ট পরিচিতি থাকতে পারে না, এটা না, কোনো দরবার না, অমুক ফোলার ছেলের ঘরের ছেলে ওলি হবে, গদ্দিনশীল ওলি হবে, এটা শরীয়তের বলে না, গদ্দিনশীল ওলি শরীয়তে নাই। শরীয়ত হচ্ছে আল্লাহর তাকওয়া যে অবলম্বন বেশি করবে, সে হতে পারে একেবারে নও মুসলিম, এই মাত্র ইসলাম গ্রহণ করছে, সে যদি তাকওয়া অবলম্বন করে আল্লাহর বেশি ওলি হতে পারবে, এতে কোনো সন্দেহ নেই। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দরবারে একবার রাসূল যুদ্ধের ময়দানে, যুদ্ধের ময়দানে এক লোক বললো, ইয়া রাসূল, আমি যদি ইসলাম গ্রহণ করি তাহলে আমার কি হবে? বলে, ইসলাম গ্রহণ করে যদি কেন, তুই ইসলাম গ্রহণকে জানাতে যাবে, সঙ্গে সঙ্গে কালেমা পড়লো, কালেমা পড়ে জিহাদ করে মারা গেল। রাসূল বললেন যে অল্প সময় খাটছে বেশি সওয়াব পেয়ে গেছে, অল্প সময় কিছু না, অল্প সময় শুধু ইমাম আনছে আর আল্লাহর পথে কাজ করেছে, বেশি জান্নাত জান্নাত নসিব, জান্নাত নসিব হয়ে গেছে শুধুমাত্র অল্প সময়ের কাজে। কেন? কারণ আল্লাহ তাআলার উপরে পরিপূর্ণ অগাধ বিশ্বাস ছিল, দুনিয়ার কোনো কিছুর উপরে তিনি ন্যস্ত করে নাই, আকীদাটা তার শুদ্ধ হয়েছে, রাসূল যা বলেছে তা বিশ্বাস করেছে, সে অনুসারে চলেছে। তো এরা কি করেছে? রাসূল আমরা যেটা বলতে চাচ্ছিলাম, নূহ আলাইহিস সালাতু ওয়াসালামের যুগে পাঁচজন আল্লাহর ওলি ছিল। আল্লাহ তাআলা কোরআনে কারীমে সূরা নূহ উল্লেখ করেছেন, وقالوا لا تذرن ودا ولا سواعا ولا يغوث ويعوق ونسرا, তারা বলতে লাগলো যে ওয়াদ সুয়া ইয়াগুস ইয়াউক নাসার, এরা পাঁচজন আল্লাহর ওলি ছিল, নাম ছিল এদের, এই যে নাম ছিল পাঁচজন আল্লাহর ওলি, বিখ্যাত ওলি, ওই যুগের বিখ্যাত আলেম ছিল এবং বিখ্যাত আবিদ ছিল, ইবাদত করতো তারা। এরা যখন মারা গেল শয়তান এসে বলল যে এই তোমাদের এইদের কথা বারবার স্মরণ হলে তোমাদের কি হবে? তোমাদের বেশি ইবাদতে তোমাদের মন বসবে, বেশি ইবাদতে তোমাদের মন বসবে। একটা কাজ করি, তোমাদের মসজিদের পিছনে যেখানে সালাত আদায় করে পিছনে আমরা এগুলি কি একটা কিছু একে রাখি, এদের দেখলে দেখলে তোমাদের কথা মনে হবে যে এরা তো ভালো লোক ছিল, আমরা সালাতটা বেশি করে আদায় করতে পারতাম। কিছুদিন পরে শয়তান পরবর্তী এসে বললো, পিছনে দেখা যায় না, সামনে রাখো, এখন মসজিদের সামনে নিয়ে আসছে। এরপরে বলে সামনে রেখে কি হবে? এদেরকে সরাসরি ডাকো, এরা আল্লাহর কাছে চাইবে, তুমি তো গুনাহগার,
তুমি তো গুনাহগার, তোমার কথা আল্লাহ শুনবে নাকি? এরা তো আল্লাহ বলেছিল এদের মাধ্যমে ডাকো। এইটাই হচ্ছে জাগতিক বর্তমান জগতে যত শিরিক হচ্ছে এর মাধ্যমে শিরিক হচ্ছে। সবাই বলে এটা কি বল, ঠিক না বলেন? সবাই এটাই বলে কি আমার কথা কি শুনবো, আমি তো গুনাহগার, ওরা তো আল্লাহর ওলি, ওদেরকে বললে ওরা আল্লাহ শুনবে। এগুলো হচ্ছে শিরকের বড় মাধ্যম। কারণ শিরক এটার কারণে হয় যখন তারে বাড়াইতে বাড়াইতে এখন কোথায় নিয়ে গেছেন যে তার কোনো গুনাহ নাই, তাকে বললে আল্লাহ শুনবে না, আপনার ডাক আল্লাহ শুনবে। আল্লাহ তাআলা কি বলেছেন, উদুউনি ইয়াস্তাজিব লাকুম, আমাকে ডাকো আমি তোমার ডাকে সাড়া দিব। প্রতি রাত্রে আল্লাহ তাআলা প্রথম আসমানে নেমে এসে বলেন হাল মিন মুস্তাগফিরিন ফাগফির লাহ। আল্লাহ তাআলা প্রথম আসমানে নেমে আসেন, কিভাবে নাম আমরা জানি না, বিশ্বাস করতে হবে ঈমানদার কাজ এটা, বলতে হবে হাল মিন মুস্তাগফিরিন ফাগফির লাহ, এমন কেউ কি আছে যে আমার কাছে ক্ষমা চাইবে আমি তাকে ক্ষমা করে দেব। আল্লাহু আকবার। প্রতি রাত্রে আজকেও প্রতি রাত্রিতে আল্লাহ তাআলা নেমে আসেন প্রথম আসমানে। আর আমরা কি করি, সবে বড় রাতের অপেক্ষায় বসে থাকি, যেভাবে ইচ্ছা তার নামা সেভাবে তিনি নেমে বলতে থাকেন। এমন কেউ কি আছে আমার কাছে ক্ষমা চাইবে আমি তাকে ক্ষমা করে দিব, এমন কেউ কি আছে আমার কাছে কিছু চাইবে আমি তাকে দান করব, এমন কেউ কি আছে বিপদে আছে বিপদে উদ্ধার করব। চাইতে বলে আপনাকে আপনি তখন চান না, তখন আমরা সবাই ঘুমিয়ে থাকি, বেশিরভাগ সময় ঘুমিয়ে থাকে। যারা তাহাজ্জুদ করে তারা শুধুমাত্র তখন আল্লাহ আল্লাহ ডাকে সাড়া দেয়, তখন তা যেতে পারে। কিন্তু মানুষ কি করে, মানুষকে বাড়াবাড়ি করতে করতে আল্লাহর পর্যায়ে নিয়ে যাচ্ছে, এখন এমন পর্যায়ে নিয়ে যাচ্ছে যে আল্লাহকে যেই সম্মান দেওয়ার দরকার সেটা মানুষকে দিয়ে দিচ্ছে, মানুষকে দিয়ে দিচ্ছে। এবং মানুষকে দেখেন আল্লাহকে গালি দিলে কেউ নাকশ হয় না, মনে হয় যেন কিছু যায় আসে না, নবীকে গালি দিলে কারো কোনো গায়ে লাগে না, কিন্তু যারে সে ভালোবাসে তারে গালি দিয়ে দেখেন আপনাকে হাইকোর্ট দেখায় ছাড়বে, ঠিক কিনা? এটা এই কারণে হচ্ছে, কারণ আল্লাহ তাআলার সম্মান তারা রাখতে পারেনি। এই জন্য নূহ আলাইহিস সালাম বলছেন, আল্লাহ তাআলা কোরআনে কারীম বলতেছেন আমি পাঠিয়েছি নূহকে, নূহকে পাঠিয়েছিলাম তার কাউমের কাছে, বলছি যে একমাত্র আল্লাহর ইবাদত, তাদের আল্লাহ ছাড়া তাদের কোনো ইলাহ নেই। একমাত্র আল্লাহ কে? আল্লাহ, তিনি আমার মাবুদ, তিনি কে? আল্লাহ, আর কেউ মাবুদ হতে পারে না, তিনি তিনি আর কেউ মাবুদ হতে পারে না। নূহ আলাইহিস সালাম 950 বছর তাদের দাওয়াত দিছেন, 950 বছর, বাকি 50 বছর তিনি ছিলেন, 1000 বছর বাঁচছেন, বাকি 50 বছর হচ্ছে প্লাবনের পরে তিনি দুনিয়াতে ছিলেন। এই জন্য এটা আল্লাহ উল্লেখ করছেন আলাদা করে। 950 বছর দাওয়াত দিয়েছেন, কিভাবে দাওয়াত দিয়েছেন জানেন? আল্লাহ বলে দিয়েছেন ক্বাল রাব্বি ইন্নি দাউতু কওমি লাইলা ওয়া নাহারা, তিনি বলেন আল্লাহ আমি আমার কাউমকে রাত দিন শুধু ডাকছি, রাত দিন লাইলা নাহা রাত দিন ডাকতেছি। ওয়া ইন্নি কুল্লামা দাউতুহুম লিতাগফির লাহুম জাআলু আসাবাহুম ফি আদানি মুস্তাগসাউ থিয়াবাহুম ওয়া আসাররু ওয়াস্তাকবারু ইসতিকবারা, হে আল্লাহ আমি যখন তাদেরকে ডাকি তারা কানের ভিতরে আঙ্গুল দিয়া যায়, কাপড় দিয়া যায়, মুখ ঢেকে যায়, পালিয়ে যায়, আমার কাছে শুনতে চায় না। আজকাল আপনাদের যদি এরকম দাওয়াত দেন না, কেউ বলবে কি এটা তো ওহাবি, এটা তো লামাজাবি, এটা তো অমুক, এটা তো অমুক, আপনাদের এমন এমন বিশেষণ দিবে যে বিশেষণ আপনি সদস্য শুনে না কোনোদিন। আপনি হকের কথা বলতেছেন, ইমানের দাওয়াত দিচ্ছেন, আপনার দাওয়াতের কথা তারা শুনতে রাজি হবে না, ভিন্ন ভিন্ন কথা বলবে, এমনকি কানে আঙ্গুল দিয়ে যাবে, এমনকি ওসিয়ত করতে একে অপরকে ওর কাছে যেও না, ওর কাছে গেলে পদভ্রষ্ট হয়ে যাবে, উল্টা কইতো পদভ্রষ্ট হয়ে যাবে, যে পথ পাওয়ার জায়গাতে বলতো পদভ্রষ্ট জায়গা। এটাই আজ সমাজে চলতেছে, সারা দুনিয়ার মানুষের ভিতরে এটা এখন চালু হয়ে গেছে। যারা সহি আকিদার দাওয়াত দেয় তাদের বিরুদ্ধে দেখবেন যে অনবরত বিশুদ্ধার করে যাচ্ছে, মিথ্যা কথার বেসাতি দিয়ে যাচ্ছে, যে এই কথা কোনোদিন শুনে না সে সমস্ত কথাও তাদের মধ্যে তারা চালু করে দিচ্ছে, নাউজুবিল্লাহ। এটাই করতো নূহ আলাইহিস সালাম 950 বছর তার দাওয়াত দিলেন, তারপর তিনি কি বললেন, সুম্মা ইন্নি দাওয়াতুহুম জিহারা, আল্লাহ আমি প্রকাশ্যতে দাওয়াত দিছি, প্রকাশ্য কথা শুনে নাই, ও আলান্তু লাহুম এমন ঘোষণা দিয়ে দাওয়াত দিছি তাও শুনে নাই, ও আসরারতু লাহুম গোপনে দাওয়াত দিছি তাও শুনে নাই। তারপর তিনি কি বললেন, মা লাকুম লা তারজুনা লিল্লাহি ওয়াকারা ওয়াকাদ খালাকাকুম আতওয়ারা, তোমাদের কি হলো, কি হলো তোমাদের, আল্লাহর তো মর্যাদা তোমাদের থাকবে না, আল্লাহর মর্যাদা তোমাদের কাছে একটু নেই, যে আল্লাহ তোমাকে সৃষ্টি করেছেন এই পর্যায়ে পৌঁছে দিয়েছেন, দুনিয়ার মুখে তোমাকে রাখছেন কি জন্য, তা পরীক্ষা করার জন্য, একটা বিরাট চিরস্থায়ী একটা জীবন তোমাকে দিবেন, যে জীবন আনন্দে ভরপুর থাকবে, যে জীবনের তুলনায় দুনিয়ার জীবনটা কিছুই না, দুনিয়ার মুখে তখন মনে হবে কয়দিন ছিলাম, কাআন্নাহুম ইয়াউমা ইয়ারাউনাহ লাম ইয়ালবাসু ইল্লা আশিয়াতান আও দুহাহা, সেদিন তারা দুনিয়ার কথা মনে হবে হায় রে এক বিকাল ছিলাম, এক সকাল ছিলাম মনে হয়, এত লম্বা টাইম। কারণ দেখেন হাসরের মাঠের টাইম দিয়ে কত হবে, 50 আলফাসানা 50,000 বছর,
পঞ্চাশ হাজার বছর, একশো বছর নয়, এক হাজার বছর নয়, পঞ্চাশ হাজার বছর হবে। এরপরে জান্নাতে জাহান্নামে গেলে জান্নাতে কয় বছর থাকবে? পাঁচ বছর, দশ বছর, বিশ বছর? কোন বছর নির্ধারিত নেই, যেই বছরের কোন শেষ নেই। সে মহা স্থান, বিরাট বিশাল স্থান, সে বিশাল জায়গা জান্নাতের মধ্যে। যেই জান্নাত, যে ব্যক্তি সর্বশেষ যাবে, যে ব্যক্তি সর্বশেষ জান্নাত যাবে, তার জন্য পৃথিবীর মতো হবে দশ গুণ। সুবহানাল্লাহ, পৃথিবীর মতো হতো দশ গুণ। আপনি কি খুব খুঁজেন দুনিয়ার বুকে? কোদাল দিয়ে যখন মারতে থাকেন মানুষের জমিন দখলের জন্য, তখন মনে থাকে যে একটু হলে ভালো হয়। সেখানে আপনি পাবেন, কেমন পাবেন জানেন? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে সর্বশেষে যে যাবে দুনিয়ার বুকে দশ গুণ পাবে, আর যে প্রথম যাবে তার তো হিসাবে নাই কত বিশালকে আল্লাহ তালা দিবেন। আল্লাহ তালার কাছে অভাব আছে নাকি? অভাব নাই। আমরা যারা আজ অ্যারিস্টোনমি সম্পর্কে ভালো জ্ঞান আছে, বিশেষ করে আকাশ সম্পর্কে, তারা এটা স্পষ্ট বুঝতে পারে। আল্লাহ বলেছে ওয়া ইন্না লা মুসিউন, আমি প্রশস্ত করেই যাচ্ছি। পৃথিবী কত প্রশস্ত হচ্ছে কেউ জানে না, এই আল্লাহ সৃষ্টি কত প্রশস্ত, কিভাবে? আমরা যারা একটা গ্রহ, গ্রহ সবগুলি সমস্ত গ্রহগুলি আছে কিসের মধ্যে? একটা একটা ওই মিল্কিওয়েতে, আসান্তা মিল্কিওয়েতে, ছায়াপথে, এরকম হাজার হাজার কোটি কোটি ছায়াপথ আছে, এগুলি আর তুলনা করেন। আপনি এটা পৃথিবী পাইয়া মহা খুশি, একটা জমিন পাইয়া মহা খুশি, এত খুশি হওয়ার জায়গা এটা নয়। আপনার খুশির জায়গা আখেরাতে, যেখানে আপনি কোনোদিন আপনার আপনার জায়গা পুড়িয়ে যাবে না, যতই যান ততই আপনার বাড়তেই থাকবে। এক একটা গাছের ছায়া হবে একশো বছর চলতে পারবেন, একশো বছর চলতে পারবেন একটা গাছের ছায়া। এবং আপনি কেমন ছায়া, যে ছায়াতে আপনি ঘোড়সওয়ারি চলতে পারবেন, হাঁটা নয় শুধু, মানে এক দ্রুতগামী ঘোড়সওয়ার দিয়ে একশো বছর চলতে পারবেন, গাছের ছায়া কাটবে না। জিলাল, আল্লাহ এই জন্য বলছে ইন্নাল মুত্তাকিনা ফি জিলালিহি ওয়া উয়ুন, মুত্তাকিরা থাকবে ছায়ার মধ্যে, প্রস্রবণের মধ্যে। এমন প্রস্রবণ, কি প্রস্রবণ? দুনিয়ার বুকে মানুষ যদি পছন্দ করে তার এই পাশে নদী যাক, ওই পাশে নদী যাক, একটা সুন্দর জায়গা আল্লাহ তাআলা বলেছেন জান্নাতিন তাজরি মিন তাহতি আনহার, এমন জান্নাত সমূহ থাকবে যে জান্নাতের নিচ দিয়ে বাগান সমূহ প্রবাহিত, নহর সমূহ প্রবাহিত। নহর কিরকম নহর জানেন? চার রকমের নহর কথা আল্লাহ তাআলা বলে দিয়েছেন, চার রকমের নহর, চার রকমের নহর। একটা হচ্ছে দুধের নহর থাকবে, যেই দুধের মধ্যে দুনিয়ার কোনো কিছু ভেজাল নাই। দুনিয়াতে এখন দুধ কিনতে যান না, কি করবে? আপনার এই বাজারে যান না, দেখবেন কত পানি দিছে আপনি হিসাব করে বের করতে হবে কতটুকু দুধ আছে এখানে, কিন্তু ওখানে কোনো ভেজাল নাই। এখানে মধু থাকবে, সেই মধুতে কোনো ভেজাল নেই। সেখানে আপনার জন্য সেখানে এমন মদিরা থাকবে যে মধুর মাথা পাগল করবে না, মাথা পাগল করবে না। আল্লাহ আল্লাহ তাআলা আপনাকে চার পানি থাকবে, যে পানির মধ্যে সমস্যা নাই, চার শ্রেণীর জিনিস আপনাকে দিয়ে দিবে ওখানে। এই জান্নাতে যেতে হলে কি করতে হবে? আকীদা শুদ্ধ করতে হবে, আকীদা শুদ্ধ করতে হবে। মালাকুম লা তারজুনা লিল্লাহি ওয়াকারা ওয়াকাদ খালাকাকুম আতওয়ারা, তোমাদের কি হলো? তোমরা আল্লাহকে সামান্যতম মর্যাদা দিতে জানছো না, আল্লাহর প্রতি কোনো মর্যাদা বোধ তোমাদের নাই কেন? অথচ আল্লাহ তাআলা তোমাদেরকে সৃষ্টি করেছেন, তোমাদেরকে সৃষ্টি করেছেন। আপনি আশ্চর্য হবেন, কোনো মানুষ এই পর্যন্ত দাবি করে নাই, কোনো মানুষ নয়, কোনো কেউ দাবি করে না যে আমি অমুককে সৃষ্টি করেছি। দাবি করছে একমাত্র কে? করছে আল্লাহ বলছে। এইটাই প্রমাণ করে পৃথিবীর বুকে কোন ধর্মের কেউ বলে না যে অমুকে বলে না, অমুকে সৃষ্টি করছে বলে না, একমাত্র বলে কি আল্লাহর কথাই সবাই বলে। অথবা কেন বলে? কারণ আল্লাহই একমাত্র স্রষ্টা, হক স্রষ্টা, আর কেউ হক স্রষ্টা হতে পারে না। কারণ তিনি নবী পাঠিয়েছেন, রাসূল পাঠিয়েছেন, আর কেউ বলে না যে অমুকে পাঠিয়েছে, অমুকে পাঠিয়েছে বলতে পারে না, কারণ তিনি হক স্রষ্টা, তিনি হক নবী পাঠিয়েছেন। এবং যেহেতু তিনি হক স্রষ্টা, হক নবী পাঠিয়েছেন, তার কথাই শুনে যেতে হবে। তার কথা হচ্ছে যে আকীদা শুদ্ধ করতে হবে প্রথম কাজ। সমস্ত নবী রাসূলগণ এই আকীদা শুদ্ধ মিশন নিয়ে আসছেন। মালাকুম মিন ইলাহিন গায়রু, কোরআনে কারিম পড়বেন, এই সব আয়াতটা বহুবার পাবেন আপনি, কোরআনে কারিমের মধ্যে আয়াতটা বহুবার পাবেন। প্রত্যেক নবী বলছে তোমাদের আর কোনো ইলাহ নেই, তোমাদের আর কোনো ইলাহ নেই, একমাত্র ইলাহ হচ্ছে আল্লাহ, আল্লাহর ইবাদত করো, তোমরা আর কারো ইবাদত করো না। দেখুন প্রত্যেক নবী, প্রত্যেক নবী দুনিয়ার বুকে দাওয়াত এটা নিয়ে আসছেন, কেউ মানছে কেউ মানে নাই। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে আমি দেখলাম তাকে আল্লাহ তাআলা দেখিয়েছেন, এটা অনেকে বুঝে না, দেখাইছে কিরকম ভবিষ্যৎটা দেখিয়েছে, কি জিনিস আসতে সেটা দেখিয়েছেন আল্লাহ তাআলা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে স্বপ্নের মধ্যে। আমি দেখছি কোন কোন নবী আসছে তার সাথে একজন অনুসারী নেই, কোন কোন নবী আসছে তার একজন অনুসারী নিয়ে আসছে, একজন মানছে তার কথা। নবীর কি ক্ষতি হয়েছে? নবীর কোনো ক্ষতি হয়েছে? ক্ষতি হয় নাই। কোন কোন নবী আসছে তার কাছে দশ বারো জন, কারো কাছে পনেরো বিশ জন, এইভাবে সবচেয়ে বেশি আসছে মুসা আলাইহিস সালাতু ওয়াসালাম, তারপর হচ্ছে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসালাম, তিনি সবচেয়ে বেশি উম্মত নিয়ে জান্নাতে যাবেন ইনশাআল্লাহ। তাহলে এইটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু বলে দিয়েছেন, কিন্তু তারা প্রত্যেকে কিভাবে ওই জায়গায় যেতে পারছে? একটাই কারণ, তাওহীদ ঠিক রেখেছে,
আকীদা ঠিক রেখেছে, শিরিক থেকে মুক্ত থাকতে পেরেছে। কিন্তু যদি কোনো আপনি দুনিয়ার বুকে দুনিয়া পাওয়ার জন্য হানাহানি মারামারি লিপ্ত হন, দুনিয়া পাওয়ার জন্যই করে। আজ বেশিরভাগ মানুষ দুনিয়া পাওয়ার জন্যই করছে। দুনিয়াতে কিভাবে প্রতিষ্ঠিত হবে, কিভাবে কাকে ঘায়েল করবে, এই জন্য সে শুধুমাত্র হানাহানি মারামারি লিপ্ত হয়ে গেছে। কিন্তু সে যদি এটার কারণে করে তাহলে তো নবী রাসূলের মিশনের সাথে মিলল না। নবী রাসূলের মিশন নেননি মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। তার কাছে মক্কাবাসীরা আসছে বিশাল এক প্রস্তাব নিয়ে, শুনবেন প্রস্তাবটা হচ্ছে এটা যে একটা বিশাল কাজ করো, তোমাদের কয়েকটা প্রস্তাব দিচ্ছি, কোনটা তুমি নাও দেখি। একটা হচ্ছে এক বছর তোমরা আমার তুমি আমাদের মাবুদদের আবাদ করবা, হ্যাঁ, আরেক বছর আমরা তোমার মাবুদ তোমার আল্লাহর আবাদ করবো শুধুমাত্র। কি সুন্দর মিল না, ঐক্য সূত্র, ঐক্য বিশাল ঐক্য। এই সুযোগ সদ্ব্যবহার করা তো উচিত, আপনাদের মনে হবে এটা বিশাল ব্যাপার। অন্তত হ্যাকমতের দাবি দিলে তো নেওয়া দরকার, কেউ তো হ্যাকমতের দাবি দিয়ে তো এটা গ্রহণ করে নিচ্ছে, বিশাল ব্যাপার। আরে আর কয়দিন পরে ঠিক হয়ে যাবে, কিছু নেই না। মুহাম্মদ রাসূলুল্লাহ কি বলেছেন, না এটা তো করতে পারবো না। আল্লাহ আয়াত নাযিল করেছেন কি, কুলিয়া আইয়ুহাল কাফিরুন লা আবুদু মা তাবুদুন, হে কাফিররা তোমরা যেগুলি আবাদ করো আমি এগুলি আবাদ করতো কখনো আবাদ করবো না। ওয়ালা আনতুম আবিদুনা মা আবুদ, আমি যে আবাদ করি তোমরা এটা আবাদ করো না। কারণ কি, আল্লাহর আবাদত করতে হলে অন্য আবাদত করা যায় হয় না, বুঝছেন কিনা কথাটা। কেউ যদি আল্লাহর সাথে অন্য কারো আবাদত করে আল্লাহ তাআলা এই আবাদত গ্রহণ করেন না, এর অর্থ হচ্ছে তাদের আবাদত আল্লাহর জন্য হয় না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন হাদিসে কুদসি, আল্লাহ তাআলা বলেছেন আন আগনা শুরাকায় আন শিরকি, সমস্ত শিরকি অংশীদারিত্বের অংশ নেয়া থেকে আমি সম্পূর্ণ বিমুক্ত, আমি কোনো অংশীদারিত্বের অংশ নেই না। মান আমিলা আমালান আশরাকা ফিহি মা'ই গাইরি তারাক্তুহু ওয়া শিরকাহু, কেউ যদি আমার সাথে কোনো আমার জন্য কোনো আমল করে তার সাথে যদি কাউকে শরীক করে নেয় তাকেও ছেড়ে দেয় তার আমলটাকে আমি ছেড়ে দেয়, আমি কোনো অংশ নেই না। এই জন্য কেউ যদি কোনো রাসূলের আল্লাহর জন্য কোনো ইবাদত করলো সাথে অন্য কারোর করলো তার তো বাতিল, গ্রহণযোগ্য গ্রহণযোগ্য হবে না। এই জন্য আল্লাহ তাআলা আয়াত নাযিল করে দিলেন লা কুলিয়া আইয়ুহাল কাফিরুন লা আবুদু মা তাআবুদুন ওয়ালা আনতুম আবিদুন মা আবুদ ওয়ালা আনা আবিদুম মা আবাদতুম, এখনো নয় ভবিষ্যতেও নয়, ভবিষ্যতেও নয়, ভবিষ্যতেও তোমরা আমার মাবুদের আবাদ করবে না, তো মুশরিক। এবং ওয়ালা আনতুম আবিদুন মা আবুদ, ভবিষ্যতেও আমি তোমার আবাদ তোমার মাবুদের আবাদ করবো, তোমরা আমার মাবুদের আবাদ করবে না, এটা বলে দিলেন। এরপর তারা আবার আসলো ঐক্যের আরেকটা সূত্র নিয়ে আসছে, সুন্দর এবারে এ শুনে দেখেন ঐক্য সূত্র, যে এবারে একসাথে হওয়া যায় কিনা, তবু তুমি আমাদের বিরোধিতা করো না। আচ্ছা কি সেটা হচ্ছে, আসে বললো যে আচ্ছা তুমি যদি কোনো চাও যে মক্কাতে তোমাদেরকে আমরা রাজা বানাই দিতে, তো রাজা বানাই দিব। হ্যাঁ ক্ষমতার দর, ক্ষমতার দর দিয়ে দিচ্ছে, হ্যাঁ ক্ষমতার স্বাদ দিয়ে দিচ্ছে, মক্কাতে যদি তোমার ক্ষমতা চাও মক্কার উপর তোমাকে কর্তৃত্ব করে দিব, আর যদি সুন্দরী নারী চাও তাহলে সুন্দরী নারী বিয়ের ব্যবস্থা করে দিব। কয়টা হলো, দুইটা, বুঝছেন তো, ক্ষমতা একটা নারী একটা। এরপরে বললো যে আর যদি তুমি অন্য কোনো কিছু চাও সেটা আমাদেরকে বলো, আমরা সবাই মিলে চাঁদা তুলে ব্যবস্থা করে দেবো, তবু তুমি আমাদের বিরোধিতা করো না, ঐক্য সূত্র ঠিক রাখো, মক্কাবাসীদের ঐক্য ঠিক রাখো। রাসূল কি বলেছেন, আমি তো তোমাদের কাছে কিছুই চাই না, আমি যদি কোনো আসমানের তারকা আসমানের সূর্য এক হাতে দাও তারকা এক হাতে আমি নিব না, আমি তোমাদের কাছে একটি জিনিসে চাই, সেটা কি, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ব্যতীত কোনো সত্য ইলাহ নেই, সাক্ষ্য দাও। এই সাক্ষ্য দিলে তোমাদের জন্য সবকিছু যথেষ্ট হয়ে যাবে, এই দুনিয়া সবকিছু তোমাদের জন্য প্রাপ্তি হয়ে যাবে, আমি আর কিছু চাই না। কুল্লা আসআলুকুম আলাইহি আজরান ইল্লাল মাওয়াদ্দাতা ফিল কুরবা, আমি কোনো পয়সা চাই না তোমাদের এই দাওয়াতের কারণে। নবীরা কোনোদিন পয়সা চাইনি কারো কাছে, নবীরা পয়সার জন্য কিছু করেননি, নবীরা দুনিয়ার জন্য কিছু করেননি, দুনিয়া আল্লাহর দিকে নিয়ে যেতে চেয়েছে আপনাকে। আপনি দুনিয়াতে কি করবেন আপনারটা আপনি আল্লাহকে হিসাব দিবেন, কিন্তু আল্লাহর ইবাদতটা ঠিক করে করুন, এটাই নবীরা চেয়েছে, সমস্ত নবীদের মিশন ছিল এটা। এটা এই জন্য সূরা ইয়াসিনে আপনারা পড়ে থাকেন ইত্তাবিউ মা লা ইয়াসআলুকুম আজরান ওয়া হুম মুহতাদুন, হে মাহে মাহে মানুষরা তোমরা নবীদের অনুসরণ করো, এরা কোনোদিন পয়সা চায় না, এরা হেদায়েত প্রাপ্ত, এরা তোমাদের কাছে পয়সা চাই বেড়ায় না, কোনো পয়সার জন্য কাজ করে না, এরা শুধু আখিরাত চায়, আল্লাহকে চায়, আল্লাহকে আল্লাহকে তো আল্লাহর দিকে তোমাকে ফিরাতে চায়, এইটাই চায়। সুতরাং তোমরা ভিন্ন পথে কেন যাচ্ছ, এইটা হচ্ছে সমস্ত নবী রাসূলদের এই এই ছিল তাদের দাবি। এই যদি দাবি হয়ে থাকে তাহলে দেখলাম আমরা আল্লাহ তাআলা দুনিয়াতে পাঠানোর সময় বলে দিয়েছেন যে তোমাদেরকে সহি বিশ্বাস আকীদা ঈমান নিয়ে আসতে হবে, নবী রাসূলদের পাঠানোর সময় বলে দিয়েছেন আকীদা বিশ্বাস নিয়ে আসতে হবে, কিতাব
আল্লাহর কিতাবগুলি সমস্ত কিতাব, যদি আল্লাহর কিতাব হয় সেগুলো তো অবশ্যই থাকবে যে শিরিক মুক্ত জীবন যাপন করো, তোমরা তোমার শিরকের বাইরে কুফরি করতে পারবে না, শিরিক করতে পারবে না, ঈমানেও থাকতে হবে অবশ্যই, সেটার মধ্যে সেটা আছে। এই জন্য সমস্ত কিতাবের মূল কথা হচ্ছে একমাত্র আল্লাহর দিকে ফিরে চলো, আল্লাহর দিকে তোমাদেরকে ফিরে যেতে হবে। শুধু কিতাব নয়, জান্নাত জাহান্নাম কি জন্য হয়েছে, জান্নাতে যাওয়ার কি কি সুযোগ আছে বলেন তো, কিভাবে জান্নাতে যেতে পারবেন, হ্যাঁ কিভাবে যেতে পারবেন, বহু টাকা জাকাত দিলে জান্নাতে যেতে পারবেন, আকীদা বিশুদ্ধ না হলে জান্নাতে যাওয়ার কোনো সুযোগ নাই, আকীদা বিশুদ্ধ হলে আমল কম হলেও চলবে, আমল কম হলেও চলবে, আকীদা বিশুদ্ধ হয়ে এই সাহাবী আপনাকে বলেছিলাম একটু আগেই যে এই সাহাবি আল্লাহর উপর ঈমান আনার কারণে শুধুমাত্র জিহাদ করে মরে গেল, জান্নাতে চলে গেল, কিছুই করে নাই। অনেক সাহাবি আছে আকীদা বিশুদ্ধ হওয়ার কারণে মেরে ফেলছে তাদেরকে, যখন শুনছে তো ইসলাম গ্রহণ করছে মেরে ফেলছে, আকীদা বিশুদ্ধ হওয়ার কারণে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মক্কার জিন্দেগীতে প্রথম 10টি বছর সালাত ফরজ হয়নি, জাকাত ফরজ হয়নি, সাউন্ড ফরজ হয়নি, হজ ফরজ হয়নি, কিছুই ফরজ ছিল না, একমাত্র ফরজ ছিল লা ইলাহা ইল্লাল্লাহ, এটা বলো কুল লা ইলাহা ইল্লাল্লাহ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি বাজারে যেতেন, বাজারে বাজারে কোন বাজারে, জুল মাজাজ ওকাস বিভিন্ন বাজারে যেতেন, বাজারে গিয়ে বলতেন আইয়ুহান নাস কুল লা ইলাহা ইল্লাল্লাহ তুফলিহু, হে মানুষেরা বলো লা ইলাহা ইল্লাল্লাহ সফল কাম হতে পারবে, এটাই রাসূল বলতেন, এটা রাসূল বলতেন। আর পিছন দিক থেকে আবু লাহাব পাথর মেরে বলতেন তার কথা শুনো না, তার কথা শুনো না, তার কথা শুনো না, তার চাচা এটা বলতেন, এটা তার চাচা পিছন দিকে পাথর মেরে বলতো, আর মানুষ বলতো তার কথা কি একটু শুনে আসি, সাধারণত যে নিষেধ করলে মানুষের একটা আগ্রহ বাড়ে যে দেখি না কি কয়, একটু শুনে আসি। অনেক সাহাবি এরকম শুনতে গিয়ে ইসলাম গ্রহণ করছে, যখন বলা হলো এক সাহাবিকে যে এইখানে একটা লোক আছে, তখন ইসলাম গ্রহণ করে না, বললো যে এখানে একটা লোক আছে তারে জিনে ধরেছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সম্পর্কে তারা এইভাবে বলতে পারলো জিনে ধরছে, তো ওই লোকটা জিন আবার জিন তিন তাড়াতে পারতো দমক টমক দিয়ে, তো সে আয়েশা বললো যে তোমার নাকি জিনে ধরছে, রাসূল বললেন যে আমাকে জিনে ধরে নাই, তাহা মা আনজালনা আলাইকাল কুরআন লিতাশকা ইল্লা তাযকিরাতাল লিমান ইয়াখশা তানজিলাম মিম্মান খালাকাল আরদা ওয়াস সামাওয়াতিল উলা আর রহমানু আলাল আরশ ইস্তাওয়া লাহু মা বাইনাহুমা লাহু মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদি মা বাইনাহুমা তাহতা সারা ওয়া ইন তাজহার বিল কাওলি ফা ইন্নাহু ইয়ালামুস সিররা ওয়া আখফা। এবার পড়তে লাগলেন, লোকটা বলে যে অসম্ভব তোমার জিনে ধরে নাই, এত সুন্দর কথা যে ব্যক্তি বলতে পারে, তারাও জিনে ধরলো কোত্থেকে, তোমার জিনে ধরে নাই, তুমি কি বলতেছো আমাকে বলো, বলে আমি তো একটাই কথাই বলি একমাত্র আল্লাহর ইবাদত করো আর সব বাদ দাও, তোমার কথা আমি বিশ্বাস করলাম, সঙ্গে সঙ্গে ইমান আছে। তাহলে ও মাঝে মধ্যে অপপ্রচার কখনো কখনো আমাদের সহি আকিদার লোকদের ভালোই করে, অপপ্রচার যত বেশি হয় ইমান তাড়াতাড়ি ইনশাআল্লাহ আবু আরো বেশি ওদিকে দাবিত হয়, মানুষ যতই মনে করুক না কেন যে অপপ্রচার করবে, এইটা বলবে ওইটা বলবে, কেউ তো আমাদেরকে কেউ বলে দেহবাদী, কেউ বলে অমুকবাদী, কেউ বলে জাবরিয়া, কেউ বলে বিভিন্ন নাম দিয়া পারে না যে আমাদেরকে পৃথিবী থেকে উড়িয়ে দিতে, কিন্তু আল্লাহ তাআলা তো দেখতেছেন আমরা কি বাদী, আমরা তাওহীদবাদী, আমরা দেহবাদী না তাওহীদবাদী, আমরা তাওহীদের কথা বলি, আমরা আকীদার কথা বলি, সহিহ আকীদার কথা বলি, ঈমানের কথা বলি, এবং ঈমান যদি কোনো আমাদের মনে করি ঈমান যদি শুদ্ধ হয় বাকি দুনিয়ার অন্য কাজগুলো যত কম হলো ইনশাআল্লাহ কোনো সমস্যা হবে না, ঠিক কিনা বলুন, ঈমান যদি শুদ্ধ হয় দুনিয়ার অনেক কিছু থেকে আপনি মুক্তি পাবেন, আর ঈমান যদি শুদ্ধ না হয় আপনি দুনিয়ার যা করেন না কেন কোনো কাজে আসবে না। বললাম একজন মানুষ আমার পরিচিত, কেমন পরিচিত, দূর দূর সম্পর্কের আত্মীয় হয় কুমিল্লাতে, তো একদিন উনি মদিনায় গেলেন, আমি মদিনায় তখন থাকতাম, তো মদিনায় যাওয়ার পরে উনি খালি পায়ে হাঁটতেছেন মদিনা রাস্তায় রাস্তায়, বুঝছেন তো, আমি বললাম তো আপনি এই অবস্থা কেন, জুতা কিনে দেয় জুতা শুরু নিয়ে গেছে, আমি তো মনে করছি স্বাভাবিকভাবেই, সাধারণত কখনো কখনো এরকম বাইরে রাখলে ওই মনে করে যে মালরা মনে করে যে কোনো মানুষ আমি একটা নিয়ে যাই এটা নিয়ে যায়, তো মনে করলাম ক না জুতা শুরু হয় নাই, তো কি তো আল্লাহ রসুলের মহব্বতে আমি এটা করতেছি, বুঝছেন তো, খালি পায়ে পায়ে হাঁটে উনি খালি ভাই হাঁটতেছে, তো আমি বললাম দেখুন আপনি এই যে মহব্বত দেখাচ্ছেন এটা কিন্তু ঠিক না, কারণ আপনি এই ময়লা নিয়ে আবার মসজিদ নবীতে উঠবেন, ঠিক না, উনি দুনিয়া হাঁটে ময়লাটি নিয়ে মসজিদ নবীতে, আরো ময়লা বেশি করলেন আপনি, বাজারে বাজারে হাঁটলেন যাওয়ার সময় ময়লাটি কোথায় রেখে গেলেন, মসজিদ মসজিদে ঢুকাই ফেলেন, আপনি এটা অন্যায় করতেছেন, কয় না এটার নাম হচ্ছে মহব্বতের রসুল, এটা মহব্বতের রসুল দেখাচ্ছে, আচ্ছা আমি তো বিপদে পড়ে গেলাম এরকম কারণ তার কোনো চোখে দেখি নাই এটা কোন ধরনের মহব্বত, এরপরে দেখলাম তিনি আবার বলতেছেন যে আমি তারপর তিনি বলতেছেন যে আমি বিশ্বাস করি, এবার বলতেছে ওনার বিশ্বাস যে রসুল সব করতে পারে, এবার তিনি শিরকে চলে গেছে, এরপর বলতেছে যে এরপর বলতেছে রসুল গায়েবও জানে, এরপর বলতেছে রসুল সব বিপদ থেকে উদ্ধার করতে পারে, এরপর তিনি জিকির জারি করছেন এটাও তিনি উল্লেখ করলেন, হব্বে খোদা হব্বে রাসুল কি জানে একটা জিকির জারি করছেন, এগুলো হচ্ছে পিসাবদের কারণ সব পিসাবরা। আমি তখন আশ্চর্য হইলাম যে এই লোকটা কষ্ট করতেছে, কষ্ট করতেছে না, কষ্ট কম করে নাকি, হাঁটতেছে খালি পায়ে রোদের মধ্যে, কিন্তু সৌদি আরবে খালি পায়ে হাঁটা কিন্তু সহজ কথা না, পা ফুলে যায় ফুসকা ফুলে যায়, কষ্ট করতেছে কিন্তু এটা কি কোনো সওয়াবের কাজ হয়েছে,
কষ্ট করলেই সওয়াব হয় না। এইজন্য আল্লাহ তাআলা বলছে আমিলাতুন নাসিবা তাসলা নারান হামিয়া, আমল করবে কষ্টে একেবারে শেষ হয়ে যাবে কিন্তু কোথায় যাবে, উত্তপ্ত জাহান্নামে চলে যাবে, জাহান্নামে চলে যাবে। আল্লাহ তাআলা কোরআনে কারীম সূরা সূরা কাহফের মধ্যে বলতেছেন কুল হাল নুনাব্বিউকুম বিল আখসারিন আমালা আল্লাযীনা দাল্লা সাইয়্যুহুম ফিল হায়াতিদ দুনিয়া ওয়া হুম ইয়াহসাবুনা আন্নাহুম ইয়ুহসিনুনা সুনআ। হে নবী আপনি বলে দিন, নবীকে বলতেছে আমি কি তোমাদেরকে জানিয়ে দিব সবচেয়ে ক্ষতিগ্রস্ত আমল করছে অত ক্ষতিগ্রস্ত এরা কারা, আমল করছে অত ক্ষতিগ্রস্ত আল্লাযীনা দাল্লা সাইয়্যুহুম ফিল হায়াতিদ দুনিয়া, দুনিয়ার মুখে যা যা করেছে সব হারাই বসছে কোনো কাজ লাগে নাই। তারা মনে করতো কত ভালো কাজে না করছে। আচ্ছা বলেন তো যে ব্যক্তি মিলাদের জন্য টাকা পয়সা দিচ্ছে, মিলাদের জন্য পয়সা খরচ করছে, দৌড়াচ্ছে, সে কি মনে করে খারাপ কাজ করছে মনে করে, কি মনে করে, বিশদ সবের কাজ করে মনে করতেছে কিন্তু আল্লাহ দরবারে কি গ্রহণযোগ্য? তো কি হয়েছে আমিলাতুন নাসিবা তাসলা নারান হামিয়া, আর এটা হচ্ছে ফুল আলনাব্বিউকুম বিল আকসারিন আমালা আল্লাযীনা দাল্লা সাইয়্যুহুম ফিল হায়াতিদ দুনিয়া ওয়া হুম ইয়াহসাবুনা আন্নাহুম ইয়ুহসিনুনা সুনআ। দুনিয়ার বুকে আপনি কি করলেন, কত বেশি করলেন এটা বড় কথা নয়, কোন কাজটা শুদ্ধ করলেন এটা বড় কথা, কত কম হোক, কম হোক অল্প হোক কিন্তু শুদ্ধটা করেন, শুদ্ধটা করেন। এই জন্য আবদুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহু সবসময় বলতেন ইত্তাবিউ ওয়ালা তাবতারু ফাকাদ কুফিতু, অল্প করো অনুসরণ করে চলো, বাড়ি বাড়ি করিও না। কিন্তু তারা বাড়ি করতে পছন্দ করে। আপনি যদি কোনো তাদেরকে বলেন যে এটা নাই এটা নাই, নাই মানে অবশ্যই আছে, অবশ্যই আছে, গায়ের জোরে সাব্যস্ত করে ফেলবে, গায়ের জোরে সাব্যস্ত করে ফেলবে। এরা এরা হচ্ছে ওই বানরগুলো যাদের সম্পর্কে আল্লাহ তাআলা কোরআনে কারীমে বলেছেন ইয়া আইয়ুহাল ইনসানু ইন্নাকা কাদহুন ইলা রাব্বিকা কাদহান ফামুলাতি। হে মানুষ, দুনিয়ার বুকে কষ্ট করতে 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 তারপর তুমি আমার সাথে সাক্ষাৎ করতে আসবে, ঠিক কিনা? কষ্ট করেন দুনিয়ার বুকে প্রত্যেকটি মানুষই কষ্ট করে, কোন মানুষ এমন নাই যে কষ্ট করে না, কিন্তু কেউ ভালোটা কাজে লাগাতে পারে, কেউ খারাপের কাজে লাগায়, খারাপ কাজে লাগায়। এই সমস্ত যারা আকীদা বুঝে নাই তারা যত আমলই করুক তাদের কোনো আমল আল্লাহ তাআলার কবুল হবে না, কবুল হবে না কোনো আমল। কারণ দেখেন এই যে আবু জাহাল, আবু জাহাল কি করতে দেখছেন, যখন তিনি বহুদের বদরের যুদ্ধে রাসূলুল্লাহ যুদ্ধ করতে যাচ্ছেন, কার সাথে যাচ্ছেন যুদ্ধ করতে, রাসূলের বিরুদ্ধে, কাবা ধরে দোয়া করতেছে আল্লাহর কাছে, কাবা ধরে দোয়া করতেছে আল্লাহ যারা আমাদের ভাইয়ে ভাইয়ে শত্রুতা লাগাই দিছে যে ব্যক্তিটি, কাকে উদ্দেশ্য করছে বুঝছেন, কাকে, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে, যারা আমাদের ভাইয়ে ভাইয়ে শত্রুতা লাগিয়ে দিছে, যে আমাদের ভাইয়ে ভাইয়ের মধ্যে গন্ডগোল লাগিয়ে দিছে, যারা আমাদের মধ্যে ভালো অবস্থা খারাপ করে ফেলছে, ওই লোকটাকে আগামী দিন পিষে ফেলুন আল্লাহর কাছে দোয়া করতেছে, এটা আল্লাহর কাছে যাচ্ছে। কিন্তু সমস্যাটা কোথায়, সমস্যাটা হলো আকীদা, তার আকীদা হচ্ছে শিরকি আকীদা, হচ্ছে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অথচ সে আল্লাহর কাছে যাচ্ছে। এই জন্য দুনিয়ার বুকে এখনো আপনি দেখবেন এই বাংলাদেশের শতকরা 80% লোক আকীদা সমস্যার কারণে সমস্যায় পড়ে যায়। এরা কিন্তু আমল করে, আমল করে না তা না, কেউ কেউ দেখবেন রাত্রি জাগে আমল করতেছে, তাহাজ্জুদ গুজার সারা রাত্রি আওয়াজ করতেছে, কিন্তু আকীদা হচ্ছে আল্লাহ রাসূল গায়েব জানে, বস আর কিছু কাজ লাগবে না, কেয়ামত পর্যন্ত, কেয়ামত পর্যন্ত কিছু কাজ লাগবে লাগবে না। কারণ হচ্ছে তার আকীদা নষ্ট হয়ে গেছে। অনেকে মনে করে যে তার বিপদ থেকে উদ্ধার করতে পারে অমুক বাবা, অমুক দরগা, অমুক দুর্গা, অমুক অমুক মনে করতেছে, এরা কি এদের এদের কি কি কেউ এদের কি আকিদা ঠিক আছে না, এরা যতক্ষণ পর্যন্ত শুদ্ধ আকিদা না আসবে ততক্ষণ পর্যন্ত আল্লাহর কাছে সামান্যতম জিনিসও গ্রহণযোগ্য হবে না। আল্লাহ তাআলা কোরআনে কারীমে এজন্য বলছেন ওয়া কাদিমনা ইলা মা আমিলু মিন আমালিন ফাজআলনাহু হাবাআ মানসুরা, তারা যে সমস্ত কাজ করেছে এগুলোর দিকে অগ্রসর হয়ে আমিগুলি বিক্ষিপ্ত দূলিকণের মধ্যে করব, কোনো কিছু কাজ আসবে না, কোনো কিছু কাজ আসবে না। ওয়াল্লাযীনা কাফারু আমালুহুম কারামাদিন ইশতাদাত বিহির রিহু ফি ইয়াউমিন আসিফ, আল্লাহ তাআলা উদাহরণ দিয়েছেন কিরকম দেখেন সুন্দর, যারা কুফরি করে শিরিক করে আকীদা শুদ্ধ না যাদের, এদের উদাহরণ দিয়েছে কিরকম, বলছে গরম গরম বালু গরম হলে কি করে হাতে রাখা যায়, হাতে রাখা যায় না, কয় যে এগুলো বাতাসে উড়িয়ে নিয়ে চলে গেছে, এগুলি কোনো কাজে লাগে না, হাতেও রাখতে পারে না, যখন ছাড় দিছে তখন বাতাসে উড়িয়ে নিয়ে চলে গেছে। তো এরা যারা শিরিক করে, যারা কবর পূজা করে, যারা মাজার পূজা করে, পীর পূজা করে, এই জাতীয় লোকগুলো যারা আকীদা খারাপ, আকীদা শুদ্ধ নাই, এরা যত আমলই করুক, এমন কি কেউ যদি কোনো ইসলামের নাম দিয়েও হাজার হাজার আমল করে না কেন, মসজিদ মাদ্রাসা প্রতিষ্ঠা করুক না কেন, কোনটাই কাজে লাগবে না। এই সবগুলো কোথায় জায়গা হবে,
জাহান্নাম ছাড়া কোনো জায়গা হবে না, কারণ শিরকে শিরক থাকলে কোনোদিন জান্নাতে যেতে পারবে না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘোষণা করেছেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আলা লা ইয়াদখুলুল জান্নাত ইল্লা নাফসুম মুমিনা, মনে রাখো জেনে রাখো সবাই, কোন মানুষ জান্নাতে প্রবেশ করবে না যদি নাফসুম মুমিনা ঈমানদার না হওয়া পর্যন্ত, ঈমানদার না থাকলে কেউ জান্নাতে প্রবেশ করতে পারবে না। ঈমানদার থাক ঈমান থাক আছে জান্নাতে যাবে, জান্নাতে না গেলে গুনাহ করলেও অন্তত সুপারিশ পাবে কাদের, নবীদের সিদ্দিকদের শহীদদের ইমানদারদের এমন কি হাফেজদের ভালো মানুষদের শহীদ যারা পাশে ছিল ইমান তারা মসজিদে একসাথে সালাত আদায় করছে তারাও যাই বলবে আল্লাহ আমার সাথে মসজিদে সালাত আদায় করছে এখন তারা দেখতে পাচ্ছি না, বলে দেখো খুঁজে দেখো তুমি যদি বের করে নিয়ে আসতে পারো আল্লাহ হাদিসে এভাবে আসছে তো খুঁজে নিয়ে আসবে যারা, কারণ একটাই একটাই সত্য কি ইমান আকীদা শুদ্ধ আছে, আকীদা যদি শুদ্ধ না হয় দুনিয়ার কোনো কিছু আপনার কোনো কাজে আসবে না, এমন কি যদি আপনি জানও দিয়ে দেন আল্লাহর রাস্তায় কোনো কাজে আসবে না, ঠিক কিনা বলেন? এর প্রমাণ কি দেখছেন তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন জাহান্নাম উদ্বোধন করা হবে তিন ব্যক্তি দিয়ে, তিন ব্যক্তি দিয়ে, তিন ব্যক্তির সমস্যা কি ছিল জানেন? আকীদার সমস্যা, আকীদার সমস্যা ছিল, আর কোনো সমস্যা ছিল না। একজন বলতো একজন দান করতো মানুষ যেন দান দিন বলে, এটা নাম রিয়া, রিয়া তো শিরিক, শিরিক করার কারণে সে জাহান্নাম উদ্বোধন হয়েছে। আরেকজন জিহাদ করতে করতে মরে গেছে, মানুষ কি জন্য জিহাদ করছে বীর বলবে, অমুক বীর, আমরা নাম দিতে চাই না বাকিরা বুঝতে পারছেন আপনারা, অমুক বীর অমুক বীর, বীরের তো বিভিন্ন রকম খাতা বেরিয়েছে, অমুক বীর অমুক বীর বলা হয়েছে, কিন্তু সে কোথায় যাবে? জাহান্নামে যাবে। তার যদি উদ্বোধন করার বলে কেন এত যুদ্ধ করছি, বলে না তুমি যুদ্ধ করছো তোমার বীর বলা হবে এই জন্য, আল্লাহর দিনের জন্য তুমি যুদ্ধ কর নাই, তোমাকে বীর বলা হয়েছে এই জন্য, বীর বলা হয়ে গেছে তুমি পেয়ে গেছো জাহান্নাম তোমার জায়গা। আরেকজন কোরআন পড়ছে ইমান পড়ছে সবকিছু করছে তা আলেম বলা হচ্ছে, তো তারে কি জন্য জাহান্নামে দিচ্ছে বলে এই জন্য সে মানুষ তারে আলেম বলে বলেছে রিয়া দেখানোর জন্য, আল্লাহর জন্য করে না শিরিক ছিল এই জন্য জাহান্নাম তাদের উদ্বোধন করা হচ্ছে। তাহলে এত ভালো আমল করে কোথায় যাচ্ছে? জাহান্নাম হচ্ছে, কারণ কি? কারণ আকীদার বিভাগ, আকীদার সমস্যা থাকলে কোথাও কেউ জান্নাতে যাওয়ার দেখতে কিছুই করতে পারবে না। দেখুন একজনের নাম বলি, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রিয়তমা স্ত্রী আয়েশা রাদিয়াল্লাহু একদিন বললেন যে ইয়া রাসূলুল্লাহ আমার পূর্বপুরুষের মধ্যে একজন খুব বিখ্যাত ব্যক্তি ছিলেন, নাম ছিল আব্দুল্লাহ ইবনে জাদান, আব্দুল্লাহ ইবনে জাদান বলতেছে তিনি তো আপনিও তো এক সময় ওনার বিরাট ওনার মক্কাতে কি করতো উনি বিশাল খাবারের ব্যবস্থা করতো, আমাদের কোন কোন জায়গায় দেখবেন ঢাকা শহরে আছে অমুকের বিরাট খাবারের ব্যবস্থা, গরিবরা আসে আসে কল খাইয়ে চলে যায়, আছে না এরকম কোন কোন জায়গায় দেখবেন লঙ্গরখানা খুলছে কেউ আসে খাইয়ে যায়, তো আপনি তো এরকম ওনার মজলিসে মাঝে মধ্যে খাইতেন, উনি আব্দুল্লাহ ইবনে জাদান যে তার কি কোনো উপকার হবে? বলছে না কোনো উপকার হবে না জাহান্নামে সে। বলে কেন? এই জন্য যে কারণ সে কোনোদিন শিরিক মুক্ত হয়নি, সে কোনোদিন বলে না রব্বি ফিরলি খাতিয়াতি ইয়াউমাদ্দিন, আল্লাহ আমার গুনাহ ক্ষমা করে দিন কিয়ামতের দিন আমার গুনাহ আমাকে গুনাহ পাকা করুন আল্লাহর কাছে, তওবা করে নাই গুনাহ শিরিক থেকে মুক্ত হয়নি জন্য সে জাহান্নামে যাবে। এত কিছু খাওয়াইও জান্নাত যাওয়ার কোনো সুযোগ পাবে না। নাম শুনেছেন হাতেম তাইর? নাম শুনেছেন না? হাতেম তাইর ছেলে আদি ইবনে হাতিম ইসলাম গ্রহণ করছে, কিন্তু হাতেম তাই কাফের অবস্থা মারা গেছে, হাতেম তাই কাফের অবস্থা মারা গেছে, কিন্তু তার জন্য এত দাতা সারা দুনিয়া দান করে বেড়াচ্ছে বলছে না গল্প, কিন্তু তারও জান্নাতে যাওয়ার কোনো সুযোগ হবে না, কারণ সে শিরকের উপর মারা গেছে। আকীদা শুদ্ধ না হলে দুনিয়ার বুকে কোনো মানুষ যদি কোনো বলে যে তার জান্নাতে যাওয়ার সুযোগ আছে সে বড় মিথ্যাবাদী, ঠিক কিনা বলেন? বড় মিথ্যাবাদী। এই জন্য আকীদার গুরুত্ব এত বেশি দিতে হবে, মানুষকে ছোট বাচ্চাদেরকে শেখাতে হবে। মোহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শিক্ষা দিতেন, যখন তিনি কোথাও বাচ্চাদের দেখতেন তাদেরকে প্রথম শিক্ষাই হইতো যে ইয়া গোলাম অমুক তুমি বলো আল্লাহর কাছে চাও, কারো কাছে চাইবে না, আল্লাহর কাছে সাহায্য চাইবে কারো সাহায্য চাইবে না, আল্লাহরই ইবাদত করবে, তুমি যদি বিপদে পড়ো একমাত্র আল্লাহ তোমাকে উদ্ধার করবে, বিয়ে বারবার এটা শিক্ষা দিতেন। কেন এটা শিক্ষা দিতেন? এই জন্য যে এটার মাধ্যমে একজন মানুষ মুক্তির উপায় আছে। মুআযের ইবনে জাবাল রাদিয়াল্লাহু আনহু তাকে তিনি পিছনে উঠাইলেন, তার বাহনের পিছনে উঠাইলেন, বললেন মুআজ আমি কি তোমাকে একটি জিনিস জানিয়ে দেবো? বলে সেটা কি? বলে একটি জিনিস জানাবো এই জন্য যে এটা তোমার কাজে লাগবে, সেটা হচ্ছে যে কেউ যদি কোনো আল্লাহর সাথে শরীক না করা অবস্থায় আল্লাহর সাথে সাক্ষাৎ করতে পারে, শিরিক করে না, আকীদা ঠিক রেখে আল্লাহ সাক্ষাৎ করতে পারছে, তিনি বলেন যে তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছে যে আল্লাহর উপর হক হচ্ছে তাকে জান্নাত দেয়। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, এটা হচ্ছে বিশাল প্রাপ্তি, বিশাল প্রাপ্তি। হাসানের মাঠে যদি আকীদা শুদ্ধ করে যেতে পারেন আল্লাহ তাআলা আপনাকে গোপনে ডেকে নিয়ে বলবেন ওই বান্দা তুমি এটা করেছো এটা করেছো এটা করেছো, বলে করেছি, সাতার তুহা লাকা ফি দুনিয়া ও আনা আস্তুরুহা লাকাল আন, দুনিয়ার বুকে আমি সেটা গোপন করে রেখেছিলাম কাউকে জানতে দেইনি, আজকেও গোপন করে রাখলাম তুই জানাতে চলে যা। আল্লাহু আকবার, এই সুযোগ শুধু পাবেন কথা যদি সহি আকীদায় থাকে। এই জন্য সহি আকীদা হচ্ছে আল্লাহর বড় নেয়ামত, পৃথিবীতে বড় নেয়ামত হচ্ছে
হচ্ছে সহি আকীদা। এইটাকে যারা অবজ্ঞা করবে, আকীদার বিরুদ্ধে কথা বলবে, আকীদা নিয়ে তারা কোন রকমের তিরস্কার করবে, আজে বাজে মন্তব্য করবে, তারা হচ্ছে দুর্ভাগা। তারা কি দুর্ভাগা? এরা হচ্ছে দুর্ভাগা। এরা বুঝে না কত বড় মূল্যবান জিনিস তারা হারাচ্ছে, এবং যার কারণে শুধু ব্যক্তি অমুক তমুক নয়, অমুক হুজুর নয়, অমুক মাস্টার নয়, বরং তারা আল্লাহর বিরুদ্ধে নেমেছে, আল্লাহর বিরুদ্ধে নেমেছে। আল্লাহ দুনিয়াতে যখন পাঠিয়েছেন দুইটা জিনিস কেউ আলাদা করে দিয়েছেন, যেটা আমি প্রথম তেলাওয়াত করেছিলাম, সেটা হচ্ছে কি, হয় তারা ভালো অবস্থা থাকবে না খারাপে যাবে, আল্লাহর বন্ধু হবে না শয়তানের বন্ধু হবে। আল্লাহ শত্রুর সাথে আলাদা হয়ে যাবে, আলাদা হয়ে যাবে, আল্লাহ শত্রু আলাদা হয়ে যাবে, আবার ইমানদাররা আলাদা হয়ে যাবে, প্রত্যেকে আলাদা আলাদা হয়ে যাবে। এখানে কোনো বলার কিছু না, হাসরের মাঠে কি অবস্থা হবে, আল্লাহ শত্রুদের বলা হবে যে যার ইবাদত করতে সেদিকে চলে যাও, তার অনুসরণ করে চলো, সে সেরকম করে তাকে বানিয়ে দেওয়া, সেটার পিছনে নেই, জাহান্নামে চলে যাবে সবাই। বাকি থাকবে কারা, ইমানদাররা আর মুনাফিকরা বাকি থাকবে। কারণ মুনাফিকরা তো বাহ্যিকভাবে আল্লাহর ইবাদত করতো, ভিতরে ভিতরে অন্য শয়তানের ইবাদত করতো, এটা আলাদা কথা, এই জন্য ওরা বাকি থাকবে। হাসরের মাঠে আল্লাহ তাআলা এসে বলবেন তোমরা বাকি রয়েছো কেন, বলে আমরা বাকি রয়েছি, এটা সহিহ বুখারীতে আছে, গল্প নয়, বুখারীতে আমরা বাকি রয়েছি এই জন্য যে আমাদের রব আসবেন, তিনি আমাদেরকে নিয়ে যাবেন, ইমানদাররা এটা বলবে। মুনাফিকরাও সেখানে রয়ে গেছে, আল্লাহ তাআলা বলে তোমরা সবাই ইমানদার, বলে ইমানদার ঠিক আছে, তাহলে একটু সিজদা করো দেখি। দুনিয়ার বুকে এদেরকে ডাকা হয়তো সিজদা করার জন্য, সিজদা করতো তারা, কিন্তু মনে মনে আল্লাহর জন্য করতো না, এরা দেখা লোক দেখানোর জন্য। মুনাফিকি কেউ মসজিদে যায় দেখবেন যে দুনিয়া যায় কেন, যায় দেখানোর জন্য অথবা নেতৃত্বের জন্য, মসজিদের কবর, মসজিদের এই পোস্টটা দখল করা দরকার, মসজিদের এই হওয়া দরকার, সেই হওয়া দরকার, এই জন্য অথবা কোনো প্রতিষ্ঠানের প্রধান হওয়া দরকার, এই জন্য সেই জন্য যায়, আল্লাহর জন্য সিজদা করতে যায় না তারা, এটাও কিন্তু দেখার বিষয়। এই জন্য মুনাফিকরা সেই অবস্থার মধ্যে থাকে, তো কি করবে, হাসরের মাঠে আল্লাহ তাআলা বলুন ঠিক আছে, তাহলে আল্লাহ তাআলা তার তখন পিণ্ডলি খুলবেন, সহিহ হাদিস দ্বারা প্রমাণিত পিণ্ডলি, এটা বিশ্বাস করতে হবে, ইমানদার বিশ্বাস করে, পিণ্ডলি খুলবেন, বলে সিজদা করো দেখি। এখন যারা ইমানদার তারা সিজদা করতে পারবে, রুকুতে চলে যেতে পারবে, কিন্তু যারা মুনাফিক তাদের পিঠ সোজা হয়ে যাবে, তারা সিজদা করতে পারবে না, তারা পিঠ সোজা করতে পারবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন তাদের শিংয়ের মতো হবে, শিং বুঝেন, গরুর শিং বাঁকা করা যায়, শিং বাঁকা করা যায়, শিং বাঁকা করা যায় না, কিন্তু শিংয়ের মতো হয়ে যাবে, তারা বাঁকা হইতে পারতেছে না, বলে বাঁকা হইতে পারবে, আসলে তোমরা আমার জন্য সিজদা করো নাই, আল্লাহর জন্য সিজদাটা হয় নাই, দুনিয়ার কার জন্য সিজদা করেছে এটা প্রমাণিত হয়ে যাবে হাসরের মাঠে। তারপর আল্লাহ তাআলা বলেন ঠিক আছে, এখন তোমরা জান্নাতে যাও, যাওয়ার পথে মুনাফিকরা পড়ে যাবে, কোথায় মুনাফিকরা তখন পড়ে যাবে, গর্তের মধ্যে পড়ে যাবে, এর মধ্যে ফুলসেরাতে নিচে পড়ে যাবে, ফুলসেরাতে পড়ে যাবে, আর ইমানদাররা তরতর করে পার হইতে পারবে। এই হচ্ছে পরীক্ষার শেষ জায়গা, এখানে পরীক্ষা হবে দুনিয়ার বুকে কে সত্য আল্লাহর ইবাদত করেছে না কাফেরের ইবাদত, কোন শয়তানের ইবাদত করেছে, সেখানে প্রমাণিত হয়ে যাবে। সুতরাং প্রত্যেকটি মানুষের উচিত আকীদার ব্যাপারে গুরুত্ব দেয়া, প্রত্যেকটি ক্ষণে আকীদা শিক্ষা দেয়া, বাচ্চাদেরকে আকীদা শিক্ষা দিতে হবে। এই আকীদার মজলিস হচ্ছে আমি দেখতে পাচ্ছি আলহামদুলিল্লাহ এই যে একটি মাদ্রাসা প্রতিষ্ঠা হয়েছে, আমি মনে করি আলহামদুলিল্লাহ এরকম শত শত মাদ্রাসা দরকার, এরকম হাজার হাজার মাদ্রাসা দরকার, প্রতি গ্রামে এরকম মাদ্রাসা দরকার। আজকাল মাদ্রাসাগুলোতে কি হয়েছে আশ্চর্য হবেন, যে মাদ্রাসাগুলোতে এখন সরকারি মাদ্রাসাগুলোতে শিরকি পড়ানো হচ্ছে, শিরক পড়ানো হচ্ছে, শিরিক পড়ানো হচ্ছে, ঠিক কিনা বলেন, আমি দেখবেন আশ্চর্য হবেন। আমি যদি এখন একটা একটা করে তুলে ধরি, আমি দুদিন ধরে পড়ছি, পড়ে আমি আশ্চর্য হয়েছি যে এই জাতিকে ধ্বংস করতে হলে এই বইগুলি পড়াইলে চলবে, আর কিছু লাগবে না। সেখানে আপনাকে অবশ্যই আপনার বাচ্চাকে নিয়ে চিন্তা করতে হবে, আমার নিজেকে বাঁচাতে হবে, কু আনফুসাকুম আহলিকুম নারা, নিজে নফসকে বাঁচাতে হবে, পরিবারকে বাঁচাতে হবে, সন্তানকে বাঁচাতে হবে, এদেরকে বাঁচাতে হলে আপনি সেই আকীদা কিভাবে শিক্ষা দিতে পারবেন, আপনাকে অবশ্যই এরকম মাদ্রাসা প্রতিষ্ঠা করতে হবে। সহি আকীদার মাদ্রাসা, সহি আকীদার জিনিস আপনি তো আপনার সহি আছে, ছোট মাদ্রাসা মেয়েদের হোক ছেলেদের হোক তৈরি করতে হবে, এবং এদেরকে সেখানে পড়াতে হবে। ওইদিকে মুখ ফিরিয়ে তাকানো যাবে না, কেন তাকানো যাবে না, আল্লাহ তাআলা বলে দিয়েছেন ওয়ালা তামুদ্দানা আইনাইকা ইলা মা মাত্তানা বিহি যাহরাতাল হায়াতিদ দুনিয়া, ওই দুনিয়ার বুকে চাকচিক্য মতো তারা অনেক কিছু পাবে, চাকরি পাবে, হ্যাঁ অফিসার হবে, বড় বড় কিছু একটা হবে, অমুক হবে, তমুক হবে, হ্যাঁ অমুক, তাদেরকে মানুষের দুনিয়ার বুকে অফিসার হিসেবে ডাকবে, বড় বড় চেয়ারে বসাই রাখবে, এই হবে সেই হবে, ওই আশায় দুনিয়ার বুকে এদিকে তাকাইতে আল্লাহ নিষেধ করে দিয়েছেন। ওয়ালা তামুদ্দানা ইলা মা মাত্তানা বিহি যাহরাতাল হায়াতিদ দুনিয়া, দুনিয়ার বুকে চাকচিক্য দেখে তুমি যদি পাগল হয়ে যাও তাহলে জান্নাতের আশা তোমাকে ছেড়ে দিতে হবে। এই জন্য শিরকি যে সমস্ত আখড়াগুলি আজ তৈরি হচ্ছে, শিরকি আখড়াগুলি থেকে মুখ ফিরিয়ে থাকতে হবে, ঠিক কিনা বলেন? এখন প্রত্যেকের উচিত, আমি লম্বা করবো আমার কথা, আসলে এটাই বলবো যে প্রত্যেকের উচিত নবীদের অনুসরণ করা, পৃথিবীর শ্রেষ্ঠ সত্যবাদী মানুষ হচ্ছে নবীরা, নবীরা যে পথে চলে সেই পথে অনুসরণ করা চলে, নবীরা নবীরা হচ্ছে আল্লাহর দাস, আল্লাহর বান্দা, আল্লাহর দাস, আমিও দাস, এই দাসত্বের মধ্যে থাকতে হবে, বান্দা কখনোই দাসত্বের উপরে উঠতে পারে না, বান্দার কি
দাস, দাসের উপর উঠতে পারবে না। এই যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দোয়া করতেছেন, আল্লাহুম্মা ইন্নী আব্দুকা, আল্লাহ আমি তোমার দাস, ওয়াবনু আব্দিকা তোমার দাসের ছেলে, ওয়াবনু আমাতিকা তোমার দাসের ছেলে। চিন্তা করে দেখছেন, রাসূল নিজে বলতেছে আমি তোমার দাস, দাসের ছেলে, দাসের ছেলে। আরবি কইলে অনেকে পছন্দ লাগে আব কইছে, হ্যাঁ, আবার কেউ উর্দু কয় বন্দা কয়, কেউ বন্দা তো বুঝে নাকি, ওই জন্য দাস বলেন সরাসরি। দাস বুঝেন, দাসের নিজের স্বাধীনতা বলতে থাকতে পারে না, দাস মনিবের কথা অনুসারে চলবে, এটা হচ্ছে দাস। দুনিয়ার বুকে আপনি যখন আসছেন আপনাকে আল্লাহর কথা অনুসারে চলতে হবে, ইচ্ছা করেন না, ইচ্ছা করেন না করেন, হ্যাঁ, যদি ইচ্ছা করে চলেন তাহলে আল্লাহ জান্নাত পাবেন, আর ইচ্ছা না করে চললে জাহান্নাম যাবেন। কিন্তু দুনিয়াতে আপনাকে তার কথা শুনে চলতেই হবে, এমন মানুষ কি আছে মরে নাই? আছে, আছে। আল্লাহ বলছে ওয়ামা জাআলনা লিআহাদিন মিন ক্বাবলিকাল খুলদা আফাইন মিত্তাবাহুমুল খালিদুন, আপনার পুরো কোনো মানুষকে আমি স্থায়ী জীবন দেই নাই। কেউ যদি বলে যে আমি মরে গে মরবো না, আমি কিছু হতে পারবো না, তো দাসের প্রমাণ হচ্ছে আপনি যদি দাস তার প্রমাণ হচ্ছে আপনি মরবেন। যদি ভালো কিছু হতে পাশে থাকেন তো দেখি বেঁচে যান, বেঁচে যান তো দেখি আপনি আল্লাহর কথা পাঠিয়ে যান। আপনি তো দাস যে আরেকটা প্রমাণ হচ্ছে আপনার রোগ ব্যাধি হয়, হয় না? এমন কোন মানুষ আছে না কাফের রোগ ব্যাধি হয় না? কয়েকদিন আগে এক বিশাল রাষ্ট্রের প্রধানের তো করোনা হয়েছিল, নাম শুনেন নাই, সারা দুনিয়া তখন সে উৎপাত করে বলছে। একবার দেখলাম এক হুজুরে নিয়ে আসছে, আরে ফু দেওয়ার জন্য, আমি হাসতে হাসতে শেষ, মানে মাগরেবে এক হুজুর আমেরিকা থাকে, ওরও নিয়ে আসছে ওরে ফু দেওয়ার জন্য। সে তো ইসলাম বিশ্বাস করে না, যে ফু দিছে ফু দিছে, ফু দেওয়ার পরে তারা এবারে হ্যান্ডশেক করছে, অথচ করোনা অবস্থায় তো হ্যান্ডশেক করা যায় না, হ্যান্ডশেক করে বলছে সে। এরপর তারা কিন্তু ঠিকই ধরছে, ফু কাজ হয়নি, তারা করোনা ধরছে। তাহলে সে বুঝার, সেও দাস, যতই সে লাফাক না কেন সে কে দাস। সবচেয়ে বড় কথা হচ্ছে আমি দাস, আমি দাসের ছেলে, দাসের ছেলে। প্রত্যেকটি মানুষ তাই, প্রত্যেকটি মানুষ আল্লাহর দাস, আল্লাহর বান্দা, আল্লাহর দাস, আল্লাহর গোলাম। আল্লাহর গোলামি যদি বেশি করতে পারি জান্নাতে আমার স্থান, আর যদি গোলামি না করে আমি বাড়াবাড়ি করে অহংকার করি কোথায় আমার স্থান? জাহান্নাম ছাড়া কোনো উপায় নেই। এই জন্য আল্লাহর কাছে দোয়া করে আল্লাহ যেন আমাদেরকে তার গোলাম হিসেবে কবুল করুন, আমিন। আল্লাহর কাছে দোয়া করে আল্লাহ যেন আমাদেরকে তার আমল করা তৌফিক দেন, আমিন। এবং আমরা যেন সহি আকিদার উপর মরতে পারি, আমিন, আমিন। আচ্ছা, এই প্রতিষ্ঠানগুলো এই যে আকিদার প্রতিষ্ঠিত হয়েছে, আপনার কি চান না এগুলি প্রতিষ্ঠিত থাকুক? কি বলেন, চান আপনারা? সত্যি কি চান? এই জানেন যে এগুলি কোন সরকারি কোনো টাকা পয়সা পায় না, পায় কিনা? আপনারা যদি কোনো কিছু দান না করেন হবে, প্রত্যেকে তার মতো করে দান করবেন, কেন? নিজের মনে করে যে আমি এটা দিচ্ছি ইনভেস্ট, আখেরাতে আমি পাবো, এই সব প্রত্যেকে দান করবেন। অনেকেই চাদর নিয়ে যাবে, আপনারা এখন তাদের কাছে কিছু দান করে যাবেন। আমি শুধু শেষে এটাই বলবো, সব শেষে, যে আল্লাহর বান্দা যদি হতে পারে, আল্লাহর বান্দা যদি হতে পারে, শয়তানের বান্দা হতে পারবো না আলহামদুলিল্লাহ, আর শয়তানের বান্দা হলে আল্লাহর বান্দা হতে পারবো, দুইটা একসাথ হয় না, দুইটা কোনোদিন একসাথ হয় না। এই জন্য প্রত্যেকের আমাদের উচিত অবশ্যই অবশ্যই আল্লাহর বান্দা হওয়া এবং আল্লাহর দিনের জন্য কাজ করা এবং আল্লাহর দিনের জন্য সহযোগিতা করা। প্রত্যেকে যেন আমরা ভালো কাজগুলি করি, নেক আমল করি, এবং যেন আমরা সহি আকিদায় থাকি। যারা আকিদার বিরুদ্ধে কথা বলে তাদের বিরুদ্ধে যেন আমরা সোচ্চার সোচ্চার থাকি এবং বলি যে এরা মিথ্যাবাদী, এদের কথা আমরা শুনবো না, এরা মিথ্যাবাদী, এরা কোনোদিন সত্য কথা বুঝতে পারে না, এরা কোনদিন সত্য কথা বুঝতে পারে না, এরা হচ্ছে আকিদার দুশমন। এই দুশমনদের থেকে আমরা দূরে থাকবো এবং সহি আকিদাকে প্রমোট করবো। আল্লাহ আমাদের বুঝার তৌফিক দান করুন। বসুন, কিছু প্রশ্ন আসছে, প্রশ্ন উত্তর দিব, শুনেন, একটু বসেন।